What do we show up? সেক্ষেত্রে একটা খুব রেপিড এবং ব্রিফ একটা রিভিউ আমি দেই, নতুবা জিনিসটা বোঝা যাবে না যদি কেউ নতুন দেখেন। আমরা একটা মেডিসিনের আমরা বলি, একটা মেডিসিন যখন আমরা শিখি তো প্রথমে তার একটা কনস্টিটিউশন থাকলে সেটা শেখার চেষ্টা করি। কনস্টিটিউশনের পরেই জেনারেল সিমটম, তারপর মেন্টাল সিমটম, তারপর পার্টিকুলার সিমটমগুলো আমরা রেজিওনাল স্কিম অনুযায়ী শেখার চেষ্টা করি। তো আমরা সিভিলিজমের কনস্টিটিউশন খুব খুব এভিডেন্ট, মানে যদি আপনার চোখ থাকে ইউ ক্যান আইডেন্টিফাই সিভিলিনা পেশেন্ট। আমরা একটু দেখি, কেন জানি না আমার কাছে আজকাল বোধ হয় সিভিলিটির মাধ্যমে রোগী বেশি আসে বলে আমার মনে হয়, কারণ ওই আঙ্গিক বৈকল্য, হার্টের মাঝে ছিদ্র, লিভারের মাঝে সিস্ট, কিডনির মাঝে পলিসিস্ট, তারপরে ব্রেনের মধ্যে বৈকল্য, ব্রেনের একটা অঙ্গ ছোট, একটা শুকিয়ে গেছে, এগুলো কিন্তু প্রায়ই পাওয়া যায়। এখন একটা জিনিস আমি যা বুঝি, যে যখন এলোপ্যাথিক চিকিৎসকরা কোনো একটা কেসে না করে দেন যে খুব বেশি আমাদের কিছু করার নেই আপনার কেসে, আমি আগে বলেছিলাম যে লোকজন যখন অল্টারনেটিভ মেডিসিন খোঁজে, এলোপ্যাথিকে বলি আমরা কনভেনশনাল মেডিসিন, প্রচলিত চিকিৎসা, অল্টারনেটিভ খুঁজতে প্রথমেই হোমিওপ্যাথি খোঁজে। আমার আমার ব্যক্তিগত ধারণা গত 40 বছরে প্রথমে হোমিওপ্যাথি খোঁজে, আয়ুর্বেদ নিয়ে পড়ে এটা প্রথমে আসে না। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে আমাদের কাছে যে কেসগুলো আসে এগুলো ম্যাক্সিমাম কিন্তু এলোপ্যাথিক হ্যান্ড থেকে আসে এবং কমপ্লিকেটেড গুলো আসে, অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড। আমি গত সপ্তাহে অনেকগুলো কমপ্লিকেটেড কেস দেখেছি, আমি জানি না কেন এসব কেস আজকাল বেশি আসছে। এবং আমি যদি বলি যে আমরা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন কোন মায়োজমের রোগী বেশি আসে, হানিমুনের সময় শরীফ মায়োজম বেশি আসতো, আমার গুরু কাঞ্জিলাল বলতেন যে এখন হলো আরো ধরো এখন থেকে 40 বছর আগে, 80-এর আগে, 78-80 এইসব সময় উনি যখন বেঁচে ছিলেন বলতেন যে এখন হলো সাইকোসিস মায়োজমের যোগ, এবং বলতেন যে তুমি সাইকোটিক ওষুধগুলো খুব ভালো করে আয়ত্ত করবা। আমার মনে হচ্ছে এখন সিভিলিটি মায়োজমের যোগ, এই যে বিকলাঙ্গতা, একটা কিডনি আছে তো আরেকটা নেই, একটা ওভারি আছে তো আরেকটা নেই, কানের মধ্যে জন্মগত তার অডিটরি নার্ভ প্যারালাইজড, কানে শুনে না, এই ধরনের কেস বেশি। তো এই জন্য এই নিরিখে এই সিফিলিনাম ওষুধটা খুব, মানে আমি মনে করি সবার ভালো করে বোঝা উচিত, মানে সপ্তাহে তো সিফিলিনাম দেওয়া যাবে না, অন্য ওষুধও দেওয়া যাবে, কিন্তু সিফিলিনামের যে ইন্ডিকেশন কি ক্ষেত্রে আমি সিভিলিনামটা দিতে পারবো, সেটা যদি কেউ ভালো করে এই এই মেডিসিনটা প্লাস আমরা যে আগে ওষুধগুলো পড়িয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এইগুলো যারা ভালো করে আয়ত্ত করবেন আমি মনে করি দে উইল প্র্যাকটিস বেটার। আমরা সিভিলিনামের প্রথমে দেখেন আমরা তার কনস্টিটিউশনে কি দেখব, কনস্টিটিউশন আপনি আশা করবেন যে একটা আঙ্গিক বৈকল্য থাকবে, তার অ্যানাটমিক্যাল একটা ডিফেক্ট প্রায় আপনি পাবেন। তাহলে এই এক তার কনস্টিটিউশনে যদি বাচ্চা হয় তাহলে ডিফেক্টটা বেশি পাওয়ার মানে আপনার সম্ভাবনা। তো এখানে আমরা কি দেখব, তার দাঁতের মাঝে নানা ধরনের বৈকল্য আছে, আমরা এর আগে বলেছি দাঁতের মধ্যে, তার ঠোঁট কাটা থাকে, তার প্যালেট কাটা থাকে, ক্লেফ্ট প্যালেট, তারপর দেখবেন যে একটা চোখ ছোট একটা একটু বড়, কান একটা একটু বেশি খোলা আর একটা একটু সংকুচিত। এই যদি আপনার নজরে আসে তা আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আপনি সিফিলিটিক একটা মায়োজমের পেশেন্ট আপনার সামনে আছে। তখন দেখবেন যদি পিপিলটা পরীক্ষা করেন দেখবেন একটা ছোট একটা বড়, এবং তার যদি কোনো রিপোর্ট টিপোর্ট থাকে, যেটা আজকাল প্রায়ই আমার আমার আমি কোনো ইনভেস্টিগেশন লেখার দরকার পড়ে না, একটা সমস্ত ইনভেস্টিগেশন করেই আসে আমার কাছে, আমি তো দেখে একদম বড় ফাইল নিয়ে আসি, একদম অনেক সময় বিদেশেও যায় পেশেন্টরা, এই জন্য আমাদের একটু সুবিধা হয়। তখন আপনি দেখবেন যে হয়তো ওই মহিলা হলে দেখবেন তার একটা একটা ওভারি আছে তো আর একটা নেই, বা সবচেয়ে স্ট্রিক্ট গণার ওভারি নেই, আবার দেখবেন কোনো কেউ ক্রিপ্টো কিডিজম আছে, একটা টেস্টিস আছে তো একটা নেই, একটা কিডনি উপরে একটা কিডনি পেলভিক কিডনি নিচে,
এমন যদি বোঝেন তাহলে আপনি তার যদি ফ্যামিলি হিস্ট্রি নেন, এখান থেকেও আমি আপনি সিভিলিটির হিস্ট্রি পেয়ে যাবেন যে তার মা বাবার মধ্যে। আমরা এর আগে দেখিয়েছি যে সিভিলিটিক মায়াজমের কি কি সাইন, এগুলো আপনি হয়তো পেয়ে যেতে পারেন। পেয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার সামনে যে পেশেন্টটা এর হলো সিভিলিটিক মায়াজম ডমিনেন্ট একটা কেস আপনার সামনে। তো আমি এখানে আর বেশি বলি না, বলবো এই যে দেখেন, যেমন হার্টের হার্টের প্রায় দেখা যায় ছোট বাচ্চা আসছে, তার লেখা থাকে টিওএফ টফ। কেউ যদি জানেন না টফ, তাহলে তো বুঝলেন না ব্যাপারটা। টফ মানে টেট্রালজি অফ ফ্যালট, যে যে একটা হার্টের যে গ্রেট ভেসেলস গুলা, যেটা ডান দিকে থাকবে সেটা আছে বাম দিকে, বাম দিকে এটা আছে ডান দিকে, আবার একটা বিশাল একটা বিএসডি, এবং এই 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 জিনিসগুলোর কম্বিনেশনে, যেগুলো চারটা কম্বিনেশন, যেগুলো টেট্রালজি অফ ফ্যালট। এখানে আমাদের অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। আমি এই কেসগুলা হয়তো যদি সাইনোস থাকে আমি তাৎক্ষণিক কোনো ওষুধ দিলেও দেই, অনেক সময় দেই না, আমি ওদেরকে পাঠিয়ে দিই হৃদরোগ ইনস্টিটিউটে, কারণ এখানে ওষুধ দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, ইউ ক্যানট চেঞ্জ। বিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, সেটা যদি বিশাল হয় নো, তাহলে আমি করি না, এটা যা সময় নষ্ট, বাচ্চাটার হার্টটা খারাপ হবে যত দিন যাবে, এই জন্য আমি পাঠিয়ে দিই হৃদরোগে। ওরা সবসময় অপারেশন লাগেও না, আজকাল অনেক ডিভাইস বেরিয়েছে যে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে এক ধরনের তারের মতো জিনিস ভিতরে পাঠায়, পাঠিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়। তো এই ধরনের সুবিধা আছে। তো এই জন্য বলছি যে এই ধরনের আপনি যদি আপনার চোখ কান খোলা থাকে এবং আপনি যদি জানেন সাইন গুলা, তাহলে দেখবেন যে অনেক সিভিলিটিক পেশেন্ট আপনার আশেপাশে আসে, বা হয়তো টারসিয়ারি স্টেজে, অথবা হয়তো হেরিডিটারি, যে তার স্টেজ না, তারটা অর্জিত না, সেটা প্রাপ্ত, তার হয়তো হেরিডিটারি, তার এটা আসছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যা দেখার। এমনি তো সাধারণত বাচ্চাটা ছোট দেখা যাবে, যে একটা বয়স্ক বাচ্চার মতো মনে হবে, তার চেহারাটার মধ্যে শ্রীহীন একটা রুক্ষ সূক্ষ্ম চেহারা, বয়স্ক লাগবে তাকে, তার সে ইমাসিয়েটেড থাকবে, শুকনা থাকবে, এবং মেন্টালি এবং ফিজিক্যালি সে রিটার্ডেড থাকবে। এই হলো আমাদের কনস্টিটিউশন। এখন আমরা আসি, খুব তাড়াতাড়ি আমি যাবো, যেহেতু আমরা প্রায় 4 দিন 5 দিন এগুলো পড়েছি। জেনারেল সিমটম, এখানে আমরা হিট কোল্ডের রিলেশন বলছি, এটা শীত কাতর না সবটাই, আপনি দুইটাই নিতে পারেন, শীত কাতর হলেও দেন, গরম কাতর হলেও দেন, কোনো সমস্যা নাই। তার রাতে তার বৃদ্ধি, এটা একটা মার্কড, সূর্যাস্ত থেকে একদম সূর্যোদয় পর্যন্ত তার বৃদ্ধি থাকে, এবং প্রায় সবগুলা লক্ষণই, এই জন্য এটা জেনারেল সিমটম। এবং তার মধ্যে একটা অফেন্সিভনেস থাকে, সবকিছুতে তার দুর্গন্ধ, যেহেতু সিভিলিটিক পেশেন্ট, তার গ্ল্যান্ড গুলা খুব বড় বড় থাকে, প্রায় গ্ল্যান্ডে দেখবেন বড় বড় গ্ল্যান্ড। তারপরে তার সিভিলিটিক মায়াজম বোন কে আক্রমণ করে, নার্ভ কে আক্রমণ করে, এই জন্য তার বোন পেন, নিউরালজিয়া, এগুলো ভরপুর একদম। এবং এর লক্ষণ গুলার স্পেশালিটি আমরা বলছি, আমি আর বলি না, আলসার, আলসার তো থাকবেই যেহেতু সিভিলিসের পেশেন্ট। তারপর তার অ্যাবসেস শরীরের মধ্যে, বিশেষ করে যেমন আমরা দেখি যারা আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, এদের কিন্তু ওই রিকারেন্ট অ্যাবসেস হয়, সারা শরীরে দেখা যায় বয়েল অ্যাবসেস, এগুলো বের হচ্ছে। আপনি এখানে হিস্ট্রি নিলে হয়তো সিভিলিটি মায়াজমের আপনি সাইন পেয়ে যেতে পারেন। তারপর ওরা অ্যালকোহল খায়, ওরা মদ্যপ, প্রায় মদ পান করে ওরা। আচ্ছা, তারপর যদি আমরা মেন্টাল সিমটম দেখি, এখানে সিভিলিটি মায়াজম মেমোরিটাকে নষ্ট করে দেয়, এই জন্য এরা এরা এদের মেমোরি তো উইক থাকে, বিশেষ করে মেডোরিনোমা উইক থাকে। তো এর উইকের সাথে মেন ডিফারেন্সটা হলো এরা অঙ্ক পারে না, অঙ্কে খুব কাঁচা। তারপরে তার একটা স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা থাকে, রোগ নিয়ে একটা দুশ্চিন্তা থাকে, যে কখন না সে রোগে ভোগে। এবং কি রোগ? সেটা হলো ইনফেকশাস ডিজিজ, কন্টেজিয়াস ডিজিজ, সংক্রামক ব্যাধি, এই জন্য সে খুব সতর্ক থাকে। তারপর তার মাঝে নানা ধরনের ভয় থাকে, এর মাঝে একটা ভয় হলো যার বাবা আমি কি পাগল হয়ে যাচ্ছি, সে নিজেই মনে করে যে আমার, তার মধ্যে যে একটা মেন্টাল বৈকল্য দেখা দিচ্ছে, এই জন্য অনেক সময় সন্দেহ জাগে, কাউকে বলে কি ভাই আমি আই এম গোয়িং ক্রেজি। এবং তার মধ্যে একটা কম্পালসিভ চেকিং এন্ড ওয়াশিং থাকে, যে আমরা বলি ওসিডি, আজকাল
আমি জানি না ওসিডি আমি কতদিন বেশি দুইটা রোগী, তা আমার সুবিধা হয়, আমার মেয়ে থাকে, এই জন্য এগুলাকে আমরা খুব ভালো আমার মনে হয় এভালুয়েট করতে পারি, মূল্যায়ন করতে পারি, এবং ওষুধটা সিলেকশন ভালো আসে। এটা কিন্তু অনেক রোগী থাকে এবং ওরাও কিন্তু সিভিলিটি মাঝে মাঝে রোগী, তাদের যে কম্পালসিভনেস মানে সে করবেই, তার হাত ধুতেই হবে তার, কিন্তু তাতে হাত ধোয়ার কারণটা হলো পরিষ্কারের জন্য না, তার জীবাণু মুক্ত হওয়া, এ হলো তার বারে বারে হাত ধোয়ার মানে ঘটনার ব্যাকগ্রাউন্ড। তার আমরা দেখি তার মধ্যে আরেকটা আছে যে অবসেসিভ রিচুয়ালস, সে খামাখাই যাচ্ছে সামনে দিয়ে, সামনে রিক্সা গুলা গুনবে, ওই একটা সিঁড়ি দিয়ে উঠানামা করলো যে কয়টা ধাপ আছে সেটা গোনার চেষ্টা করবে খামাখাই, এটা হলো এটাও এক ধরনের অবসেশন, অবসেসিভ রিচুয়াল। এবং সে রাতকে খুব ভয় পায়, এবং রাতে শুধু ভয় পায় না, রাতে ঘুমানোর সময় চিন্তা করে যে সকালে উঠলে এদের সাধারণত শরীর খুব খারাপ থাকে, যেমন আমরা লেকেসিস পেশেন্টের দেখি ঘুম থেকে উঠলে সে খুব আনফ্রেশ বোধ করে, অত শুধু আনফ্রেশ না, ওর মেন্টালি ফিজিক্যালি দে ফিল ব্যাড, এই জন্য সে ঘুমানোর আগেই একটা দুশ্চিন্তা থাকে যে আমার সকালটা ভালো যাবে না। তারপর তারা বুদ্ধি মেন্টালি রিটার্ডেড থাকে, আবার খুব কানিংও থাকে, যেটা বুদ্ধিমান সেটা কানিং, ধূর্ত, চালাক, দুটি আছে, বোকার হদ্দ আবার ধূর্ত কানিং, এবং তাদের মাঝে একটা ক্রুয়েলটি, একটা নিষ্ঠুরতা থাকে, সবসময় অন্যের ক্ষতি করা, এটা সিভিলিটির মাঝে মেরু লক্ষণ, কাজে সিভিলি নাম ওইটা পেয়েছে, অন্যের কেমন ক্ষতি করা, ধ্বংস করা, এইসবের একটা আরেকটা মেন্টালিটি থাকে। তার মধ্যে আরোগ্য একটা হতাশা আছে, আরোগ্য হতাশা আমরা সিভিল সরি নামও দেখেছি আমরা, আরোগ্য অনেক হতাশা, ওরও আরোগ্য হতাশা খুব বেশি, এবং সে কোনো ধরনের কনসোলেশন সে মানে পছন্দ করে না, তাকে যদি কেউ কেউ যদি তাকে মানে কনসোল করে, সান্ত্বনা দেয়, তাহলে তার ভালো লাগে না, এবং আলটিমেটলি সে হি বিকাম অ্যাপ্যাথেটিক, ইনডিফারেন্ট, সে তার মধ্যে একটা একটা ইনডিফারেন্স মানে 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 অন্যের কি হলো না হলো এগুলোতে তার কিছু যায় আসে না, এটা আমরা বলি ইনডিফারেন্স, এই ধরনের একটা জিনিস ডেভেলপ করে তার মধ্যে, মানে সে নিজেকে গুটিয়ে নেয় নিজের দিকে, অন্যের কোনো কিছু হলো না হলো তার তার কিছু যায় আসে না। আমরা তারপর পার্টিকুলার সিমটমে আমি তাড়াতাড়ি যাচ্ছি, পার্টিকুলার সিমটমে আমরা থার্স্ট এর মধ্যে সবাইকে একটা লক্ষণ মনে রাখবো, যে পানি বেশি খায় কম, এটা বড় কথা না, মদ খায় বেশি, মদের পিপাসা খুব বেশি, তার তার অ্যাপেটাইট দুই দিকে আছে, ভালো আছে খারাপও আছে, তবে একটা আমরা দেখি যে মাংস খেতে চায় না, সে মাংস খেতে চায় না, এটা একটা পিকুলিয়ার লক্ষণ, কারণ দেখেন সে ডিজায়ার করে অ্যালকোহল, ক্রেপস এবং অ্যালকোহল খায়, পান করে, কিন্তু যারা সাধারণত মদ্যপ এরা আগে অ্যালকোহল খাওয়ার আগে এরা মাংস খায়, এটা তাদের রিচুয়াল, মাংস খেয়ে তারপর অ্যালকোহল খায়, কিন্তু সিফিলি নামের পেশেন্ট মাংস মানে মদ খাবে কিন্তু সে মাংস তার পছন্দ না, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। তার পায়খানার রাস্তার মধ্যে রেকটামে অ্যানাল ক্যানেলে অনেক বৈকল্য আছে, যত ধরনের বৈকল্য, এই যে ফিশার ধরেন, পাইলস ধরেন, তারপরে প্রলাপস ধরেন, কোনো ধরনের স্ট্রিকচার, কোনো ক্যান্সার, এই সব কিছু আছে এর মধ্যে, আমরা ডিটেলসে যাচ্ছি না। পায়খানাটা মনে হয় যেন যেমন অনেকদিন ধরে ফিশারে ভুগলে যেমন পায়খানার রাস্তা ছোট হয়ে যায়, স্ট্রিকচার হয়ে যায়, এর অবস্থা এমন হয়ে যায়, এই জন্য তখন সে পায়খানা করে তার লেবার পেইন, যেভাবে চাপ দেয়া মহিলারা বাচ্চা বের করতে চায়, সিফিলিস নামের কনস্টিপেটেড পেশেন্টকেও চাপ দিয়ে বাচ্চা বের করার মতো তারা পায়খানা বের করতে চায়, এবং এটা খুব পেইনফুল হয়, তো এই জন্য আমরা দেখি যে যেমন অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড নাইট্রিক মিউট্রোক্রিপ্টেনিয়াস জাংশনকে খুব এফেক্ট করে, তার সব বেশিরভাগ লক্ষণ দেখবেন যে মুখের কোনা, নাকের কোনা, তারপরে বেজাইনের কোনা, তারপরে এনাস এনাল ক্যানেলে বেশি প্রকাশিত হয়, তো এসিডাইটিক অ্যান্টিসাইকোটিক আবার অ্যান্টিসিফিলিটিক, বড় অ্যান্টিসিফিলিটিক, এই জন্য এদের একটা প্রেডিলেকশন হলো টুয়ার্ডস এনাল ক্যানেল, এটা আমরা একটু খেয়াল রাখব। তার মাথা ব্যথার মধ্যে একটা পিকুলারিটি হলো মাথা ব্যথাটা, তার যে আমাদের মাথায় সুচার আছে বোনের যে জাংশন, এই সুচার লাইন ধরে মাথা ব্যথা এক্সটেন্ড করে, হয় সরাসরি সামন থেকে পিছনে, নাইল না হলে ডান থেকে বামে একটা লিনিয়ার মানে সরল রেখা এই ব্যথাটা এক্সটেন্ড করে, ফোরহেডের এক সাইড থেকে একদম সরাসরি
মাথার পিছন, এইগুলো তার একটা পিকুলিয়ারিটি আছে তার মধ্যে। এবং তার মাথা ব্যথাটার আরেকটা হলো গরমে আরাম। সাধারণত মাথা ব্যথা ঠান্ডায় আরাম হয়, যেমন ব্রায়োনিয়া, গ্লোনোইন, এরা ঠান্ডায় আরাম পায়, এর মাথা ব্যথা গরমে আরাম পায়। এবং তার যে তার যে হেডেকটা, হেডেকটার একটা একটা মডালিটি হলো, যেমন আমরা দেখি, আমরা দেখি স্যাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস বা স্পাইজেলিয়া, এইসব ওষুধের যে মাথা ব্যথা, মাথা ব্যথাটা হলো তার ভোর থেকে, সানরাইজ থেকে শুরু হয়, একদম দুপুর পর্যন্ত বাড়তে থাকে, তারপর সানসেট পর্যন্ত আস্তে আস্তে কমে কমে শেষ হয়। এর ঠিক উল্টাটা চিন্তা করবেন সিফিলিনের বেলা, ওটা ইভিনিং এ শুরু হয়, বাড়তে বাড়তে একদম মধ্যরাত থেকে একদম খুব বেশি, এবং তারপর আস্তে আস্তে কমে কমে ভোরে কমে যায়। এই একটা পিকুলারিটি আমরা হেডেক এর সাথে মনে রাখতে পারে। আচ্ছা, হেডেকে আর মাথার মাঝে আরেকটা সিম্পটম দেখবেন, অনেক রোগী আছে আপনাদের কাছে আসে নিশ্চয়ই, আমরা বলি এক্সোস্টোসিস। ভাই আমি আমি গতদিন একটা পেশেন্ট ছিল, এক্সোস্টোসিস হলো মাথার হাড় থেকে একটা উদ্গত অংশ বের হওয়া। এখন এই উদ্গত অংশ বের হওয়া এটা সিফিলিটিক সাইন, কিন্তু সিফিলিনামের যদি হয় কেসটা হবে যে ইট মাস্ট বি সোর অ্যান্ড পেইনফুল। সাধারণত এগুলো পেইনফুল থাকে না, দেখবেন আপনি চাপ দেন পাবেন না, কিন্তু যদি এটা পেইনফুল থাকে ইউ ক্যান থিঙ্ক অফ সিফিলিনাম। তারপর তাদের মাথার চুলগুলো পরে ছোপ 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 জায়গায় জায়গায় পড়ে যায়, তার চোখে আমি বলছেন যে প্রচুর তার প্যাথোলজিক্যাল লক্ষণ আছে, এবং এই জন্য চোখের অনেক রোগ শোক হোমিওপ্যাথিতে ভালো হওয়া দাবি রাখে, যেটা এলোপ্যাথিতে খুব বেশি কিছু করতে পারে না তারা। যেমন মনে করেন চোখের অনেক মাসুলের প্যারালাইসিস আছে, মাসুলের প্যারালাইসিস কি করবে, এলোপ্যাথি কিছুই করার নাই, সামান্য ব্যায়াম ট্যায়াম করানো ছাড়া। কিন্তু আমাদের একদম ওষুধ আছে ভালো করার, দেখেন এলোপ্যাথিতে ওষুধ নেই, যে চোখের মাসুলটা প্যারালাইসিস হলো, চোখের উপরের লিডটা নেমে গেল, এটাকে তোলার ওষুধ নেই শুধু ব্যায়াম করানো ছাড়া, আমাদের ওষুধই আছে মাশাআল্লাহ। তো সিফিলিনের মানে মাঝে দেখেন চোখের মাসুলের প্যারালাইসিস, তার দ্বিত্ব দর্শন ডিপ্লোপিয়া একটার পর আর একটা দেখে, তারপর স্ট্রেবিসমাস চোখটা এইভাবে মানে কাঁপে, তারপর তার অপটিক নার্ভ ইয়ে হয়ে যায়, এট্রোফি হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, রেটিনাতে সমূহ গোলমাল, তার কর্নিয়ার মাঝে তো বহু সমস্যা, তার কর্নিয়াতে আলসার হয়, কলসি কর্নিয়াতে নানা ধরনের ইনফ্লামেশন হয়, যেটার চিকিৎসায় এলোপ্যাথিতে শুধু স্টেরয়েড দেয়, স্টেরয়েড আর উপায় নেই, আমরা দেখেন ওষুধ দিয়ে কিন্তু কঠিন কঠিন ভালো হয়। যেমন একটাই আমি গতদিন বলছিলাম, ফ্লিকটেনিউলার ইনফ্লামেশন অফ দ্য কর্নিয়া, দেখো যে আমাদের এই যে রিকারেন্ট ফ্লিকটেনিউলার ইনফ্লামেশন অফ দ্য কর্নিয়া, এটা মেডিকেলও ভাষা, এটা আমাদের রেপার্টরিও ভাষা, তাহলে এই এই যে একদম খাস প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটাও ধরা যায় আমাদের হোমিওপ্যাথিক ওষুধই কভার করে। আচ্ছা, আইলিডস এর মাঝে অনেক ধরনের কমপ্লেন, আমরা দূর যাই না, কানে তো কানেও ভর্তি, কানের মাঝে কান পাকা, পুজুৎপুতি, এবং এতই পাকা, কারণ এটা তো সিভিলিটির মাইজম, কানের পিছনে যে হাড়টা আছে মেস্টয়েড বোন বলে, এই মেস্টয়েড বোনটাকে একদম পরাস করে দেয়, পরে একদম ঘা করে একদম ফিসুলা হয়ে যায় এখানে, তো এটাও সিফিলিটিক সিফিলিনাম কভার করে। যদি সময় মতো আপনার কাছে আসে তাহলে তার টিম্পানিক মেমব্রেনও ছিদ্র হয়ে যায় এবং পুজুৎপত্তি হয়ে একদম হাড্ডি টাড্ডি নষ্ট করে দেয়, এবং তার মাঝে নানা ধরনের প্যারালাইসিস আছে, বিশেষ করে এই যে বললাম ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে আমাদের কাছে, যে কি প্যারালাই কানে শুনে না, কেন শুনে না, আপনি যদি রিপোর্টগুলো বোঝেন দেখবেন যে তার কানের পর্দা ঠিক আছে একদম ঠিক, কিন্তু কানে শুনে না, কেন শুনে না, এটাকে বলে অডিটরি নার্ভ প্যারালাইসিস। কানের কানে কমশনের দুই কারণে, একটা হলো কন্ডাক্টিভ ডেফনেস বলে, যদি কানের পর্দা ছিদ্র হয়ে যায়, আর আরেকটা হলো নার্ভ নষ্ট হয়ে গিয়ে, এই কনজেনিটালি জন্মগতভাবে তার নার্ভটা নষ্ট বা কম কাজ করে। এখানে এলোপ্যাথিতে কক্লিয়ার ইমপ্লান্ট, কানের মধ্যে একটা ডিভাইস অপারেশন করে লাগানো ছাড়া আর কোনো উপায় নাই, বাট উই ক্যান ট্রাই, আমাদের ওষুধ আছে। তারপর আছে একটা কান ছোট একটা কান বড়, ও তো আছেই, নাকের মাঝে তো প্রচুর লক্ষণ, এবং বিশেষ করে ধ্বংসকারী লক্ষণ,
কেরিস নাকের যে এখানে বলে ওজিনা বলে ওজিনা, তার যে ক্রনিক পুরুলেন্ট ডিসচার্জ হতে হতে তার সেপ্টামটা ক্ষয় হয়ে যায় এবং নাকের ভিতরটা মানে দুর্গন্ধযুক্ত ময়লায় ভরে যায়, ওজিনা হয়, এমনকি তার নাকের সেপ্টামটা ছিদ্র হয়ে যায়, মুখের ভিতরে তার পেলেট আছে, পেলেটে ঘা হতে হতে ছিদ্র হয়ে যায়, এমন অবস্থা পর্যন্ত আমাদের ওষুধ কাভার করে। আমরা মুখেও দেখি, মুখে একটা লক্ষণ আছে লাইকোডেমিয়া খুব বেশি, যে আগে বলছি আমরা ছোট বাচ্চাদেরকেও বয়স্ক লাগে, 8 বছরের বাচ্চাকে লাগবে সেজন্য 20 বছরের বাচ্চা, এদের এটা বলে রিঙ্কেল, এদের ফোরহেডটার মধ্যে ভাঁজ থাকে, লাইকোডেমিয়া থাকে, এদেরও থাকে, দেখবেন যে রেপার্টরির মধ্যে খুব হাই গ্রেডে দেওয়া আছে এটা, এবং এদের যেহেতু সিফিলিটিক মায়াজম নার্ভকে আক্রমণ করে বেশি, এই জন্য নিউরালজিক পেনের সরাসরি সিফিলি নামে, এরও মুখের মধ্যে ফেসিয়াল নিউরালজিয়া হয়, ফেসিয়াল পালসি হয়, মুখটা একদিকে বেঁকে যায়, মুখ প্যারালিসিস হয়ে যায় তার। আবার আমরা দেখছি যে তার মধ্যে স্কিনের মানে সিফিলিটিক মায়াজমের স্কিন সিমটম, ওইখানেও ধ্বংস, মানে আলসার হয়ে হয়ে অঙ্গহানি হয়ে যায়, তার নাকটা এখানে আলসার হয়ে নাক মানে কেটে যাবে, কানটা পচে যাবে, এটা দেখা যায় যে কুষ্ঠরোগের মধ্যে পাওয়া যায়, এটা যে লিউপাস লেপ্রোসি কুষ্ঠরোগের মধ্যে, এখন বললাম কুষ্ঠরোগ তো হানিমেন বলছেন এটা মোস্টলি শরীর, কিন্তু এর মধ্যে সিভিলিটি কম্পোনেন্টও আছে কুষ্ঠের মধ্যে, যে কোনো একটা রোগ অনেক সময় একাধিক মায়োজমের সংমিশ্রণে হয়, তো কুষ্ঠের মধ্যে এই যে তার অঙ্গহানি হয়, একদম নাকটা খেয়ে ফেললো, কানটা খেয়ে ফেললো একেবারে, তো এখানে সিফিলিনামের লক্ষণ, এটা সিফিলিনামের মধ্যেই পড়ছে, দেখেন লিউপাস ভালগারিস, লিউপাস অফ ফেস, নোজ ইটেন এওয়ে বাই আলসার, নাক কান নাক আলসারে একদম খেয়ে ফেলে একেবারে, তো এখানেও আপনি অন্যান্য ওষুধের সাথে সিফিলিনাম চিন্তা করতে পারেন, যেখানে এতই ঘা, এতই একদম ক্ষয় যে একদম অঙ্গটাকেই নষ্ট করে দেয়। মুখের মাঝে সব একই ঘটনা, সব ধ্বংস, তার ওই যে বললাম আগে পেলেট ছিদ্র করে দেয় মানে ঘা হয়ে যায়, মুখের মাঝে ক্যান্সার আসে, ক্যান্সার বিভিন্ন ধরনের, আমরাও পাই, হয় দেখবেন মাড়ির ক্যান্সার তার গামের, অথবা গালের মধ্যে যে ছিক ছিক এপিথেলিয়াম এখানে ক্যান্সার, জিব্বার মাঝে ক্যান্সার, একটা বয়স্ক লোকের জন্য জিব্বার এক সাইডে আলসার হয় খুব সন্দেহ করতো যে এটা ক্যান্সার, বায়োপসি করলে দেখা যায় যে ক্যান্সার, তো এই যে মুখের মধ্যে বিভিন্ন ধরনের আলসার, পুরানো আলসার তথা ক্যান্সারাস আলসার, এর একটা বড় অংশ সিফিলিনামের অন্তর্গত, এবং শুধু তা না, দেখা গেল যে টাংটা প্যারালাইজও হয়ে যায়, ওই যে নার্ভকে ধরার ফলে, এই জন্য টাং ধরে বের করে একদিকে হেলে যায়, এবং তার মুখ দিয়ে মার্সলের মতো তার প্রচুর স্যালাইভা আসে, মুখটা মানে বেয়ে পড়ে, এবং সেটা একটা পিকুরিটি হলিটে খুব বিস্কিট হয়, কেলিবেক্রিয়ার মতো, মার্সলে এত বিস্কিট হয় না, এটি একরিড হয়, আর এর হয় বিস্কিট স্ট্রিংগি স্যালাইভা ঝুলতে থাকে, এবং স্যালাইভার স্বাদটা হলো সুইট, এই দুইটা ইম্পর্টেন্ট, স্ট্রিংগি স্যালাইভা এবং সুইট স্যালাইভা, এবং কপিয়াস অনেক বেয়ে পড়ে, এবং মুখের মাঝে দুর্গন্ধ থাকে, আমরা মার্সলের মতোই প্রায়, কিন্তু এটা তার দাঁতের মাঝে, আমরা এর আগে বলছি তার দাঁতের মাঝে ডিফেক্ট থাকে, বিশেষ করে কনজেনিটাল সিফিলিসের অংশই থাকে, দাঁতগুলো সিরেটেড করাতের মতো কাটা, দাঁতগুলো সাইজে ছোট হয়ে যায়, চ্যাপ্টাটা গোল হয়ে সিলিন্ড্রিক্যাল হয়ে যায়, তো দাঁত দেখলে অনেক সময় কনজেনিটাল সিফিলিস ডায়াগনোসিস করে ফেলা যায়, দাঁতের মাঝে আমরা বলবো দাঁতের মাঝে কেরিস হয়, দাঁতের কেরিস কিন্তু দুই জায়গায় হয়, একটা হয় ক্রাউনে, ক্রাউন মানে যে যে সার্ফেসটা সার্ফেসের নিচে, আর একটা হয় গোড়ায়, একটা হয়তো বেসে, তো এর এর যে কি বলে কেরিসটা হয়, একটা হলো গোড়ায় তার মাড়িটা যেখানে লাগানো আছে, এখানে অনেকগুলো ওষুধ আমরা ভাগ করতে পারি, ক্রাউনে কেরিস অথবা গোড়ায় কেরিস, আমরা রেপোর্টারি সেকশনে এগুলো দেখাবো। গলার মাঝে তার আলসার হবে, কারণ সেকেন্ডারি সিভিলিসে গলায় আলসার থাকে, এবং এর একটা পিকুলারিটি আছে, গলার মধ্যে কিন্তু যে সোর থ্রোট বা ফেন, আমরা
কি ধরনের পানি খায় এটা দিয়ে আমরা আলাদা করতে পারি। অন্যান্য লক্ষণও লাগবে, যে সে গরম পানি খেলে তার বাড়ে না কমে, ঠান্ডা পানি খেলে তার বাড়ে না কমে। আমরা ঠান্ডা পানি খেলে বাড়ে এমন আমাদের ওষুধ আছে, এর সাথে আপনি যোগ করেন সিফিলিনাম। সিফিলিনাম ঠান্ডা পানি খেতেই পারে না, তার গরম পানি চাই। এর একটা ইম্পর্টেন্ট, এবং গলার আশেপাশে প্রচুর গ্ল্যান্ড ফুলে থাকে, একদম ক্যান্সারাস গ্ল্যান্ড থেকে সাধারণ ইনফ্লামেটরি গ্ল্যান্ড পর্যন্ত। আমরা প্রস্রাবে চলে আসি, তার প্রস্রাবের মধ্যেও দেখা গেল যে তার ইউরিন রিটার্ডেড হয়, এবং আমরা জানি যে তার পেশাবটা যখন রিটার্ডেড হয় মানে স্লো হয়, সে দাঁড়িয়ে করলে আবার এটা বেটার হয়। তো দাঁড়িয়ে করলে আমরা সাধারণত কোনায়াম সারসাপিরিয়াল এগুলি চিন্তা করি, কিন্তু এর সাথে আপনি সিফিলিনামকেও রাখতে হবে। সিফিলিনামও সমান অংশীদার, যে যার প্রস্রাব দুর্বল স্পিডে হয় কিন্তু দাঁড়ালে ভালো হয়, এতে সিফিলিনামেরও এই লক্ষণই আছে। তার আরেকটা ইম্পর্টেন্ট লক্ষণ, তার কিডনি রেজিওনে তার রেনাল কোলিক হয়, রেনাল কোলিক কিডনি এলাকায় ব্যথা। এই ব্যথাটা আমরা জানি সবকিছুই নির্গমনে কমে সাধারণত, এর নির্গমনে বাড়ে। তার কিডনি এলাকার ব্যথা, রেনাল রেজিওনের বা রেনাল অ্যাঙ্গুলের যে পেইন, ইউরিনেশন করলে তার আরো বেড়ে যায়, এটা একটা পিকুলিয়ার লক্ষণ। ক্লিয়াতে তো আমরা আমরা এর আগে বলেছি যে প্রাইমারি সিফিলিসের যে লক্ষণ এগুলো মার্চ সলের ওই দিকে বেশি, সিফিলিনামে কম। সিফিলিনাম হলো যেটা হেরিডিটারি আছে এবং যেটা সাপ্রেস হয়ে গেছে, এখানে সিফিলিনামের কাজ বেশি। এই জন্য এখানে দেখবেন আমরা রিপোর্ট দেখাবো যে আপনি শঙ্কারের মধ্যে দেখবেন মার্সল মার্কর একদম মানে ফার্স্ট গ্রেড পালে সুপার গ্রেডে আছে, কিন্তু সিফিলিনাম হয় নাই অথবা অনলি থার্ড গ্রেডে আছে। এবং এখানে একটা সমস্যা হয়, যে বললাম একটা ক্রিপ্টোরকিডিজম পাওয়া যায়, কিন্তু সবার কাছে আছে, আমাদের কাছেও আছে, যে তার টেস্টিস একটা আছে বাচ্চার, আর একটা পাওয়া যায় না, কোথায় গেল? আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখি হয় একটা বলে অ্যাবডোমিনাল কিডনির কাছে পড়ে আছে, অথবা তার অথবা তার পিউবিস এর কাছাকাছি পড়ে আছে, এটাকে বলে ক্রিপ্টোরকিডিজম। এটা যদি তাড়াতাড়ি করে নিচে না নামানো যায় তাহলে কিন্তু সে ইনফার্টাইল হয়ে যাবে, বাচ্চা হবে না তাদের, নষ্ট হয়ে যাবে। কারণ বাচ্চা হওয়ার জন্য আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে 4 সেন্টিগ্রেড কম টেম্পারেচারও দরকার, 33-32, এটা স্কটামের মাঝে থাকে, স্কটাম এটা মেনটেন করে। কিন্তু আপনার যদি টেস্টিস পেটের মধ্যে থাকে তাইলে এখানে স্পার্মাটোজেনেসিস হবে না ওই ওই টেম্পারেচারে, এই জন্য এরা ইনফার্টাইল হয়ে যায়। এখানেও আমরা সিফিলিনাম দিতে পারি, সময় মতো দিলে নেমে আসবে। ফিমেল জেনাইটালিয়াতে এখানে তো ঘাটা থাকবে, এখানে খুব বেশি একটা লক্ষণ দিব না, একটা লক্ষণ খুব ইম্পর্টেন্ট মনে রাখার মতো, সেটা হলো তার লিউকোরিয়াটা। তার লিউকোরিয়াটা থাকে অনেক প্রফিউজ, থিন, একরিড এবং জ্বালাকর, এবং সেটা এতই বেয়ে পরে একদম পা পর্যন্ত ছড়িয়ে যায়, এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ, আমরা রেপার্টরিতে এটা দেখাবো। তার লিকুরিয়াটা এখানে ইম্পর্টেন্ট, লিকুরিয়া সিমটমটা। তারপর তার ডেভেলপমেন্ট অ্যানোমালি থেকে, যে বললাম ওভারি একটা আছে তো আরেকটা নেই, ফেলোপিয়ান টিউব দুইটি বন্ধ, ফেলোপিয়ান একটা লম্বা একটা শর্ট। তার ব্রেস্ট, আমি একটা পেশেন্ট দেখি যে বোধহয় বছর খানেক আগে একটা ব্রেস্ট উঠেই নাই, আরেকটা আবার ফুল, একদিকে উঠেই নাই একটা ফুল বেশ, এটা কিন্তু সিফিলিটির মাঝেমের লক্ষণ, এটা সিফিলিনামও কাভার করে। আরো আছে ওষুধ, আমরা লেরিংসে যদি দেখি, লেরিংসে দেখা যাবে আজকাল দেখবেন পেশেন্ট পাই আমরা ভোকাল কর্ডের অনেক পেশেন্ট আসে, হয় ভোকাল কর্ডের একটা ছোট টিউমার আছে, ভোকাল কর্ডের মধ্যে একটা পলিপ আছে, ভোকাল কর্ডের মধ্যে একটা ওয়ার্ড আছে, ভোকাল কর্ডে একটা আলসার আছে, ভোকাল কর্ডে ক্যান্সার আছে, একে সব। এবং রোগীরা প্রায় দেখা যায় হোমিওপ্যাথের কাছে আছে, ওটা কাটাইতে যায় না। ক্যান্সার হলে হয়তো অনেকে যায়, কিন্তু ওই যে ছোটোখাটো আলসার, ওয়ার্ড, কন্ডাইলোমা, পলিপ, এগুলোর জন্য আমাদের কাছে আছে, মানে হোমদের কাছেই আছে, এটা ভালো। এবং মানে আমি তো মনে করি আমরা আমরা ভালো করতে পারি, এগুলো ভালো হয় হোমিওপ্যাথের হাতে। তো এখানে যেটা থাকে এর এর ওয়ার্ড থাকে না, এর থাকে আলসার, যেহেতু সিভিলিটির মাঝদম ওর ভোকাল কর্ডের মাঝে আলসার থাকে। আমরা মেডোডিনামে দেখছি, থুজায় দেখছি, এখানে ওয়ার্ড থাকে, কন্ডাইলোমা থাকে, পলিপ থাকে।
আচ্ছা, তার এজমার একটা লক্ষণ আছে। এজমা দেখেন সাধারণত আমরা ধরি যে এখানে সাইকোসিস মাঝে বেশি থাকে, কিন্তু কেন সিভিলিটি মাইজমেরও লক্ষণ থাকে। সিভিলিটি মাইজমের লক্ষণটা কি, যে তার এজমাটা শুধু রাতের বেলা হবে, দিনে হবে না। গেল এক, রাতের বেলা শুইলে তার এটা দেখা দিবে এবং তার ঘুম হইতে দেবে, তার ঘুমটা একদম স্লিপলেস থাকবে, এবং তার বৃদ্ধিটা হবে একদম 1টা থেকে 4টা ফিক্স টাইম। আপনি দেখবেন রেপার্টরি করলে দেখবেন এক এক ওষুধ। আমরা যেমন এজমার প্রাইম মডালিটি দিয়ে অনেক সময় আমরা ভালো মেডিসিন মানে কি বলবো সিমিলিমাম সহজে অনেক সময় সিলেক্ট করা যায়। মনে করো রাত্রে 3টা দেখবেন যে কাছে আপনি দেখবেন ক্লিনাইট্রেট আছে, ক্লিকার্ব আছে, আবার দেখলেন যে 3টা থেকে 4টা ওই ক্লিকার্বই আসবে, আবার দেখলেন যে 1টা থেকে 2টা এই দেখবেন স্পঞ্জি আসে, 5টা থেকে 5:30 6টা দেখবেন নেট্রাম সালফ আসবে। অন্য লক্ষণ যদি থাকে সাপোর্ট করে দেখবেন যে ওষুধে খুব খুব ভালো কাজ দিবে। খেলকি রেখা খেলিখাপে রোগী বলবে যে আমার 3টা 4টা হলেই, অনেকে আমার জিজ্ঞেস করে যে আপনি বুঝেন কি করে, বলে আমার তো প্রায় ঘুম ভাঙে, আমি ঘড়িটার দিকে তাকাই, ওই দিকে 3টা 4টার মধ্যেই ঘুমটা ভেঙে যায় শ্বাসকষ্টে, আমি উঠে বসে থাকি এবং সামনের দিকে আমি ঝুঁকে থাকি, তাহলে আমার শ্বাসকষ্ট আরাম। দেখবেন যে এই যে টাইম মডেলিটি আপনাকে একটা ওষুধের সিলেকশনের কাছে নিয়ে যায় একদম। তো সিফিলিনেমের টাইমটা হলো 1টা থেকে 4টা, শুধুমাত্র সিফিলিনেমই, আর কোনো ওষুধ নেই, আমরা দেখাবো এটা। তার কাশিও সেম অবস্থা, কাশিও তার রাত্রে বেলেই হবে যেহেতু সিভিলিটি মাইজম, এবং তার ঘুমকে নষ্ট করে দিবে এবং রাত 1টা থেকে 4টা বৃদ্ধি। তাহলে 1টা থেকে 4টা তার কাশি এবং শ্বাসকষ্ট উভয়। তার হার্টের মধ্যে আমরা দেখি তার যেমন কনজেন্টাল হার্ট ডিজিজ আছে, এখানে তো সিভিলিনাম লাগে। আবার যারা বয়স্ক যাদের অ্যানজাইনা পেক্টোরিস হয় বা আমার এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, এর ব্যথাটাও এখানে তার ব্যথার যে ডিরেকশনটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ব্যথার ডিরেকশন ওষুধ সিলেকশনে কাজ দেয়। যে মনে করেন একজন বললো যে আমার গোড়ালির থেকে ব্যথাটা উপর দিকে উঠে, তাহলে আপনি কিন্তু সহজ অতি অল্প মেডিসিন আপনার নজর এসে গেল। আচ্ছা উপর দিকে উঠে আপনার ব্যথা কমে কিভাবে, ঠান্ডা না গরমে হলো ঠান্ডায় কমে, এই যে 2টা জিনিস আপনি কম্বিনেশন করে ফেললেন, যে ব্যথার গতি নিচ থেকে উপরে ফ্রম বিলো আপওয়ার্ডস এবং ঠান্ডায় কমে, দেখবেন যে লিডাম চলে আসছে। কারণ ঠান্ডায় কমে ব্যথা, ঠান্ডায় কমে ওষুধই আমরা বেশি ধরি 2টা, কি লিডাম এবং পালসিটিলা, কিন্তু আপনি এখানে সিফিলিনামকে যোগ করবেন, সিফিলিনামও ঠান্ডায় কমে। কাজে অনেক সময় দেখবেন যে আপনি রংলি লিডাম দিচ্ছেন কাজ করে না, সেখানে আপনি সিফিলিনামের কত চিন্তা করবেন। তো তার যে হার্টের যে ব্যথাটা, হার্টের এই যে ব্যথার ডিরেকশনটা, এটা হলো তার ফ্রম বেস টু অ্যাপেক্স। আমি ওইদিন বলছিলাম যে হার্টটা সাধারণত কলার মুচার নিয়ে বুকের মাঝে এইভাবে থাকে, আমি দেখাতে পারছি কিনা। আচ্ছা মানে মানে মিডিয়ান লাইন থেকে টুয়ার্ডস ব্রেস্ট, মিডিয়ান লাইনটা যদি আপনি বেস ধরেন আর ব্রেস্টের সাইডে যে এফেক্টটা আছে দেখি এফেক্ট ধরেন, তো ওর ব্যথার যে ডিরেকশনটা হবে ফ্রম বেস টু অ্যাপেক্স, বেস টু অ্যাপেক্স। এখন কেউ যদি খুব সিভিয়ার হার্টের ব্যথা বলে এবং ব্যথাটা আবার রাত্রে দেখা দেয়, রাত্রি হয় এবং ব্যথা বেশ থেকে এফেক্সের দিকে যায়, আপনি সিভিলিনাম চিন্তা করতে পারেন। এর উল্টা যদি হয় ফ্রম এফেক্স টু বেস, এটা আবার মেডোডিনামের ডিরেকশন। যেমন করে মনে করেন উপর থেকে নিচে যদি ব্যথা যায় আমরা বলি কেলমি আছে, হাইপেরিকাম, আবার নিচের থেকে উপরে আসলে ওই যে লিডাম আছে। তো এইভাবে এখানেও যে হার্টের ব্যথার ডিরেকশনটা থেকে সিফিলিনাম এবং মেডোডিনামকে আপনি কনসিডার করতে পারেন। এবং হার্টের মাঝে এর একটা আরেকটা বড় ইন্ডিকেশন হলো তার এনুরিজম অফ এওরটা। আমরা জানি যে সিফিলিটিক মায়োজম তার যে টারশিয়ারি সিফিলিসে সে বড় বড় হার্টের যে বড় আর্টারিগুলো এওরটা এগুলোকে নষ্ট করে দেয়, গামা বানিয়ে ফেলে। গামা তো বানালো যেটা অর্জিত, যেটা প্রাপ্ত মা বাবার কাছ থেকে আসে, সেখানে তার গামা হবে না, সেখানে হবে যেটা এওরটা এনোরিজম, এওরটার ওয়ালটা নষ্ট হয়ে গিয়ে, মাস্কুলার ওয়ালটা নষ্ট হয়ে এটা বেলুন মতো ফুলে যাবে, এটাকে বলে এনোরিজম অফ এওরটা। এটা কঠিন অপারেশন, আমাদের দেশে প্রায় ভালো হয় না, আমাদের দেশে যারা যাদের হয় এরা ইন্ডিয়া থেকে অপারেশন করে বা অন্য দেশে যায় ওরা। তো যদি মাইল্ড পর্যায়ে এনোরিজম এওরটা থাকে আপনি
অন্যান্য লক্ষণ মিলে সিভিলিন আপনি চিন্তা করতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট। তার ব্যাক এক্সট্রিমিটিতে লক্ষণ খুব বেশি আমরা যাচ্ছি না, এখানে বেশি লক্ষণ হলো তার ব্যথার চাইতে, কারণ রিউমাটিজম রিউমাটিজম বেশি গোস টু সাইকোটিক মায়োজম। তো এর মাঝেও আছে, কিন্তু এখানে একটু কেরিস এর ভাব থাকবে, যে তার হাড়ের মধ্যে কেরিস, এই জনিত কারণে ব্যথা। এটা যদি হয় এবং ব্যথা রাত্রে বৃদ্ধি, গরম শেখে আরাম, এখানে আমরা সিভিল নাম চিন্তা করতে পারি। এদের কেরিস, সার্ভাইকেল বোনে কেরিস, হাড় ক্ষয় হয়ে গেছে বেশি, ডরসাল ভার্টিব্রা তারপর নিচে ক্ষয় হয়ে গেছে, এরকম যদি কেরিস থাকে, ক্ষয় থাকে এর সাথে ব্যথা এবং সেটা রাত্রে বৃদ্ধি, সেখানে আপনি সিভিল নাম চিন্তা করতে পারেন। এবং তার ব্যথাটা ওই যে সানসেট থেকে সানরাইজ, মানে তার রাত্রে বৃদ্ধি হয়। আর তার হাতের যদি এই সিমটমটা চিন্তা করি আমরা, যে বারে বারে হাত ধোয়, যেটা আমরা মেন্টাল সিমটম হিসেবে চিন্তা করছি, এটা যদি আপনি লোকেলি ধরেন তাহলে এই তো লক্ষণ আছে, যে বারে বারে সে হাত ধোয়। এবং হাত কেন ধোয়, আমরা ওখানে আলোচনা করেছি যে জীবাণু মুক্ত করার জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তার পায়ের ব্যথাটা, তার একদম ঘুম ভেঙে যায়, পায়ের ব্যথা ঘুম ভেঙে যায়, এবং হট অ্যাপ্লিকেশনে বৃদ্ধি হয়, বিছানার গরমে বৃদ্ধি হয়, ঠান্ডা দিলে আরাম হয়। ওই যে বলছিলাম পালসিটিলা এবং লিডামই, আমরা শুধু অনেক সময় জানি যে এগুলা ঠান্ডা দিলে আরাম হয়। এখানে সিভিলিন আর একটা আপনি যোগ করেন, যে শুধু তা না, এমনকি ঠান্ডা পানি ঢেলে দেয় ওই অংশের মধ্যে। যেমন আমরা লিডামের পেশেন্ট জানি, সে বরফ গলা পানিতে পাটা চুবিয়ে দেয়, তাহলে তার বাতের ব্যথা, গেটে বাতের ব্যথা কমে। এই সিভিলিয়ান পেশেন্টও দেখেন, এই যে এখানে লেখা আছে পৌরিং কোল্ড ওয়াটার অন দে, ব্যথার জায়গায় ঠান্ডা পানি ঢাললে আরাম, অথবা শুধু কোল্ড অ্যাপ্লিকেশন আরাম। তো এটা একটা জিনিস ইম্পর্টেন্ট আছে। অনেক সময় ব্যথার ক্ষেত্রে আমরা এই দুইটা মডালিটি বেশি পাই, হয় গরমে আরাম, না হয় ঠান্ডায় আরাম। আচ্ছা, আমরা আমরা চলে যাচ্ছি, আমরা স্লিপে যাচ্ছি। স্লিপের মধ্যে তার সালফারে, আমরা জানি সালফারে খুব মানুষের স্লিপলেস এর একটা বড় অসুখ, এটা সিফিলিনামের মধ্যেও। তার শুধু স্লিপলেস না, স্লিপলেস এবং রেস্টলেসনেস দুইটাই থাকে তার। সে অত্যন্ত মেন্টালি ডিস্ট্রেস থাকে, এই জন্য সে স্লিপলেস থাকে, এবং এই জন্য সে রেস্টলেস থাকে। এবং সকালে যখন সে ঘুম থেকে উঠতে চায়, তার অত্যন্ত মনে এবং দেহে তার খুব ভীষণ দুরবস্থা হয়, এই লক্ষণটা। তার রাত্রে ঘুম হয় না, রেস্টলেস থাকে, এবং সকালে উঠলে অত্যন্ত দুর্বল বোধ করে, এক্সস্টেড বোধ করে। এবং তার স্লিপনেসেরও একটা টাইম আছে, যেমন আমরা বলছি তার কাশি এবং শ্বাসকষ্টের টাইমটা কি 1টা থেকে 4টা, আমরা রেপার্টির সময় দেখাবো, একেবারে একক ওষুধ সিঙ্গেল। আর সিভিলিনামের ঘুমের পিকুলারিটি হলো, সে আগরাতে ঘুমায়, মধ্যরাত পর্যন্ত তার কিছু ঘুম হয় 2-3 ঘন্টা, তারপর তার এই যে মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল, আপ টু 6 o'clock ফজরে আজান পর্যন্ত তার আর ঘুম নাই, এরপরে আবার গিয়ে ঘুম ধরে। এই এই যে প্যাটার্নটা, মধ্যরাত পর্যন্ত ঘুম হবে 2-1 ঘন্টা, এরপরে ঘুমটা ভেঙে গেল, 12টা থেকে 6টা পর্যন্ত আর ঘুম নাই, মানে ভোর পর্যন্ত। এই প্যাটার্নটা যদি আমরা মাথায় রাখি, এখানে খুব বেশি মেডিসিন পাবেন না, দেখবেন যে সিভিলিন আমি ফিট হয়। এই ধরনের প্যাটার্ন অফ স্লিপলেসনেস এর মধ্যে আমরা রেপার্টরি দিয়ে এটা দেখাবো। আমরা তার ঘাম বেশি হয়, এখানে আর বেশি কিছু বলার নেই। তার স্কিনে আমরা আসি, আমরা তাড়াতাড়ি শেষ করব। স্কিনে আমরা আগে বলছি যে সেকেন্ডারি সিভিলিসে, সেকেন্ড সিভিলিসে একটা রুপিয়া বা কপার কালার ইরাপশন হয়। তো এই যে কপার কালার ইরাপশন, এটাও কিন্তু দেখবেন মার্কস হলে বেশি আছে, সিভিলিনামে কম। কারণ যে বললাম সিভিলিনাম যেটা যেটা রিসেন্ট আপনার অসুখ হয়েছে, প্রাইমারি সেকেন্ডারি, এখানে সিভিলিনামের
দায় কম, এখানে মার্সোল মার্কর এগুলো বেশি আছে, কিন্তু তবু আমরা এটাকে থার্ড গ্রেডুলু ধরে রাখতে পারি যে কপার কালার স্পট আছে। তারপর তার আরেকটা হয় দুইটা জিনিস, বুলি বা ফেমফিগাস, মানে অনেক পেশেন্ট আছে এবং তার গায়ে যে ইরাপশনটা হলো সেটা যেন ফুসকা পড়া, যে আগুনে পুড়ে গেলে যে জায়গায় জায়গায় ফুসকা পড়ে, এই ফুসকা কে বলে বুলি বা ফেমফিগাস। এটাও সিফিলি নামের একটা একটা স্কিনের লক্ষণ। এরকম লক্ষণে সাধারণত আমরা রাষ্ট্রচ্ছ আছে অনেক সময় দেখবেন যে যদি আপনি মিলান রাষ্ট্রচ্ছে বেশি কাভার করে, কিন্তু এখানে আপনি এখানে সিফিলি নামকেও চিন্তা করবেন, যদি এই ধরনের বুলি হয়ে যায়, ফেমফিগাস হয়ে যায়, মানে ব্লিস্টারাস ইরাপশন হয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে পুজ বলছি আমরা, অ্যাবসেস হয় সারা গায়ে বেশি বেশি বারে বারে অ্যাবসেস, এখানে আপনি সিফিলিটিক মাইজমের লক্ষণ প্লাস এটা সিফিলি নামকে কভার করে। অ্যাগ্রাভেশন এমিলারেশন, অ্যাগ্রাভেশন আমরা মোটামুটি আলোচনা হয়ে গেছে, নাইট সানসেট টু সানরাইজ, মানে রাত্রের মধ্যে তার সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত তার বৃদ্ধি, তার সাগরের পারে তার বৃদ্ধি হয় এবং শৈল নিবাসে তার আরাম হয়, মেডুডিয়ামের উল্টা আমরা বলেছিলাম। তার এমিলেশনটা উল্টো হবে তার ডে টাইমে, তার ভালো সানরাইজ টু সানসেট এই সময় ভালো থাকে, তার কোল বা কোল অ্যাপ্লিকেশন দেখেন, এটা ওই যে বললাম পালসিটিলা অনেকটা লিডামের মতো লক্ষণ, ঠান্ডা অ্যাপ্লিকেশন এমনকি কোল বাতিংয়ে তার আরাম, গরমে তার বৃদ্ধি বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমরা মনে রাখতে পারি। আমরা আমার মনে হয় আমরা এসেন্সটা পড়ার আগে আমরা রেপার্টরিতে চলে যাই। এসেন্স মানে আমরা বলছি যে একটা ওষুধের সারাংশ, আপনি যদি এই যে আমরা এতক্ষণ যা পড়লাম এটাকে যদি আপনি হেরিং এর গাইডিং সিস্টেমের সাথে তুলনা করতে বলি করার মতো না, আমরা কিন্তু রাফলি বলতে পারি যে হেরিং এর গাইডিং সিস্টেম হলো একটা ওষুধের বিশদ লক্ষণ, বিশদ বর্ণনা লক্ষণের, আর এলএন এর কি নোটস হলো ওই পুরো হেরিং এর গাইডিং সিস্টেমস এর একটা ব্রিফ, একটা সারাংশ, এটা এসেন্স। তো আমরা প্রত্যেকটা ওষুধের জন্যই যারা গুরুস্থানীয় তারা বলতে আমাদেরকে যে ওষুধটা বড় করেও পড়বে, আবার এট দা এন্ড অফ ইউর স্টাডি মেক এ ব্রিফ এসেন্স, যাতে করে হঠাৎ করে ওষুধটা যদি তোমার দেখা লাগে ছোট করে এই এই 10 মিনিটের মধ্যে তোমার ওষুধটা মনে হয়ে যাবে। তো এই জিনিসটা আমি বানিয়েছি এখানে। তো এর আগে আমরা আচ্ছা আমার মনে এটা শেষ করি, তারপর রেপার্টরিতে যাই, কারণ নতুবা শেষ হবে না আর আমি আজকে শেষ করতে চাচ্ছি। তাহলে আমরা এই যে এতক্ষণ পড়লাম এই জিনিসই দেখবেন এর সারাংশটা আমরা এক জায়গায় এক কাটা করছি, আমরা একটু দেখি তাহলে সারাংশের মধ্যে সবটাই আসবে। কনস্টিটিউশন অল্প আসবে, তারপর জেনারেল সিমটম অল্প আসবে, মেন মেইন গুলা মেন্টাল সিমটম অল্প আসবে, এই তিনটা মেইন, এটাও সারাংশের মাঝে, আর কিছু কিছু পার্টিকুলার সিমটম যেগুলো খুব পিকুলিয়ার। আমরা এখানে আমরা বলছি যে স্টিগমা অফ কনজেনিটাল সিফিলিস, যে তার মধ্যে নানা ধরনের এই যে লাল কালির দাগটার সাথে ডিফর্মেটি অফ ভেরিয়াস অর্গান থাকবে কনস্টিটিউশনে, এটা শুধু মনে রাখতে হবে। কি কি ডিফর্মেটি আপনি সেটা জানেন, ঠোঁট কাটা, এই এটা আঙ্গুল আঙ্গুল 11টা, তারপরে আপনার ক্লাব ফুট, হার্টের মাঝে অনেকগুলো ছিদ্র, এটা মানে এই ধরনের এক কথায় ডিফর্মেটি অফ ভেরিয়াস অর্গান, এইগুলো এক কথা। তারপরে হলো অ্যাসিমেট্রি অফ অর্গান, যে অর্গান অসম, একটা চোখ বড় একটা চোখ ছোট, একটা কান বড় একটা কান ছোট, একটা কান একটু উপরে একটা কান একটু নিচে, এগুলো আবার অ্যাসিমেট্রি, ডিফর্মেটি অ্যান্ড অ্যাসিমেট্রি দুই কথা মনে রাখলে চলবে। আবার এর সাথে যে বললাম এর বাইরে যেমন অ্যাসিমেট্রি থাকে, বাইরে যেমন তার ডিফর্মিটি থাকে, ভিতরে থাকে, ভিতরে যে হার্টের মাঝে নানা ছিদ্র, এএসডি বিএসডি পিডিএ টিওএফ, তারপরে ওই যে কিডনি একটা তার জায়গা মতোই আছে, আবার আরেকটা থাকলো পেলভিক কিডনি নিচে চলে আসছে, টেস্টিস একটা আছে পেটের মধ্যে একটা আছে অন্ডকোষের মধ্যে, এই 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 অবস্থাগুলা। এবং এরা সাধারণত ডুয়ার্ফ থাকে, এরা সাইজে ছোট, বয়সের তুলনায় ছোট, এই এই হলো কনস্টিটিউশন, অতটুকু মনে রাখেন, এই তো আপনি মনে রাখেন ডিফর্মেটি অ্যাসিমেট্রি আর ডুয়ার্ফ, তিন কথা, তিন কথাই আপনার কনস্টিটিউশন শেষ। আমরা এই এক পৃষ্ঠার মধ্যেই আমরা জেনারেল সিমটম শেষ, কি কি জেনারেল সিমটম পাইছি আমরা,
তার শীত কাতর গরম কাতর তো বলে ফেলছি যে দুইটা উভয় কাতর, শীত কাতরও দেওয়া যাবে, গরম কাতরও দেওয়া যাবে, কোনো কোনো কাতর নাই তবু দেওয়া যাবে, কাজে কেন ফ্রি, এবং শুধু সি সরে। তো এটা তো ধরেন সবাই সব রুগী যার সি সরে যায় এটা অত ইম্পর্টেন্ট মনে করি না আমি, যারা সি সরে যায় তারা তো ঠিক আছে, আর বাকি রুগী যদি না যায় এটা বেশি আছে না, শুধু আমরা ধরবো যে শীত কাতর গরম কাতর উভয় কাতর বা উভয়টাই মানে কাতর না সবটা দিয়ে দেওয়া যাবে ফ্রি, এটা আমাদের জন্য সুবিধা হলো। আর তার সব সিমটম রাতে বৃদ্ধি, রাতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, এবং তার সমস্ত ডিসচার গন্ধযুক্ত, তার সমস্ত ব্যথা, ব্যথার একটা প্রকৃতি আছে, আস্তে আস্তে ব্যথা আসে আর আস্তে আস্তে যায়, এটা মেডুরিনিয়ামে উল্টা, মেডুরিনিয়ামে চট করে আসে আর যেতে বড় দেরি করে, মেডুরিনের ব্যথা কষ্ট দেয় বেশি, আসলো চট করে যাবে অনেক আস্তে আস্তে, আর ওর আস্তে আস্তে আসবে আস্তে আস্তে যাবে, এই একটা ইম্পর্টেন্ট। এবং তার সমস্ত ব্যথাগুলো রাতে বৃদ্ধি থাকবে, তার মাঝে অনেক ঘা থাকবে, আলসার থাকবে, এবং অ্যালকোহল প্রীতি থাকবে, মদ খাওয়ার অদম্য ইচ্ছা। একটা এক পাতায় আমরা শেষ করে দিলাম। মেন্টাল সিমটম কি, তার উইকনেস সম্ভাবনা, সে খুব উইক থাকে মেমোরিটা, তবে কি তার স্পেশালিটিটা হলো যে অঙ্কে কাঁচা, এটা মনে রাখতে হবে, মনে রাখতে পারে কিন্তু অঙ্কে কাঁচা, বাস হয়ে গেল। আর তার কি অ্যাংজাইটি অফ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে বড় দুশ্চিন্তা, কিসের জন্য দুশ্চিন্তা, ফর ইনফেকশাস ডিজিজ, এই বাস এ কথা হয়ে গেল যে লাল কালি দেওয়া যেটা, অ্যাংজাইটি অফ হেলথ কি জন্য, ফর ইনফেকশাস ডিজিজ। তারপরে গেল ওয়াশিং হ্যান্ডস, বারে বারে হাত ধোয়, কি জন্য হাত ধোয় বলে ফেলছি আমরা আগে। তারপরে সে চেকিং অ্যান্ড রিচেকিং, সে ঘুমাইও দেখে যে দরজাটা বন্ধ হলো কিনা, এ তার গ্যাসের চুলা নবটা অফ করছিল কিনা, এইগুলো দেখবে। এবং তার মাঝে একটা অবসেসিভ রিচুয়াল থাকে, ওই যে হামাখাই সিঁড়ি গোনাতে বসে যাবে, ঢেউ গোনায় বসে যাবে, হামাখা কাজ যেগুলা, এবং এদের কি বলে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কম্পালসিভ ডিসঅর্ডার। এবং এরা হয় বোকা হবে, নাইলে খুব চালাক চতুর হবে, এবং তাদের মাঝে খুব ভায়োলেন্স থাকবে, নিষ্ঠুরতা থাকবে, জঙ্গি সরি টার্মটা ব্যবহার করি না, মানে ক্রিমিনাল জাতীয় লোক থাকবে, ক্রিমিনাল জাতীয় লোক মানে একটা গোষ্ঠীকে ধ্বংস করা, ব্যক্তিকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করা, এই অবস্থা থাকবে তার মধ্যে, এই চিন্তাধারা। এটি হলো সিফিলিটিক মায়াজমের লক্ষণ এবং সিফিলিনিয়ামের লক্ষণ। এবং আলটিমেটলি এরা ইনডিফারেন্ট হয়ে যায়, মানুষের কি হলো না হলো এই সম্বন্ধে তার কোনো ফিলিংসই থাকে না। এই চলে গেল আমাদের মেন্টাল। এখন আপনি পার্টিকুলার থেকে অল্প কিছু মনে রাখবেন যেগুলো খুব পিকুলিয়ার, যেমন স্টমাক থেকে শুধু মদ খাওয়া এবং মিট খেতে চায় না, মাংস খেতে চায় না, এই দুইটা মনে রাখলে চলবে। এখানে আমরা মাথার মাঝে কি বলবো, মাথার মাঝে যে তার মাথার ব্যথাটা প্যারালাল লাইনে যায়, সামনে থেকে পিছনে সরাসরি লাইনে সরল রেখায়, বা যদি ক্রস ওয়াইজ হয় সেখানেও দেখা গেল এক কান থেকে আরেক কানে, এইভাবে তার ব্যথার প্রকৃতি। এবং তার ব্যথাটা কি কি করে কি করে হয়, যে বিকালে শুরু হবে, মধ্যরাত পর্যন্ত বাড়তে বাড়তে যাবে, তারপর সকাল পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে, এইটা একটা তার এই যে প্যাটার্ন, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তার মাথার মাঝে একজোস্টোসিস গজায় এবং সেটা পেইনফুল, এবং চুল পরে জায়গায় জায়গায় ছোপ ছোপ করে। তার চোখের মাঝে অনেক আছে, আমরা শুধু র্যান্ডমলি মনে রাখবো যে তার যেমন প্যারালাইসিস আছে, ডিপ্লোপিয়া আছে, মায়োপিয়া আছে, মানে চোখের মাঝে অনেক বৈকল্য, তার জন্মগত বৈকল্য, এবং এগুলো প্রায়ই দেখা গেল যে ভালো চিকিৎসা কনভেনশনাল মেডিসিনে নেই। তার কানের মাঝেও পুজ আর পুজ, কান পাকা, এমনকি তার হাড্ডি পর্যন্ত পেকে নষ্ট হয়ে যায়, তার কানে বন্ধত্ব আসে, কি জন্য তার অডিটরি নার্ভ নষ্ট, নাক নাকের হাড়টার সব নষ্ট হয়ে যায়, নাকের মাঝে ওজিনা হয়ে যায়, পুরানো পুজ উৎপত্তি হয়ে, তার মুখের মধ্যে প্যারালাইসিস আছে এবং নিউরালজিয়া দুটি আছে, মুখটা প্যারালাইজ হয়ে যায়, নিউরালজিক পেইন হয়, এবং কুষ্ঠর কারণে আলসার হয়ে তার নাক মুখ কান সব মানে খেয়ে ফেলে, এটাও সিফিলিনিয়ামের লক্ষণ। তার মুখের মাঝে আমরা বলছি যে তার হার্ট ফেলের সব ফেলের সব নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়। দাঁতের মাঝে অনেকগুলো লক্ষণ বলছি, আর জিব্বার মাঝে একটা লক্ষণ বোধহয় আমি বাদ গেছি, জিব্বাতে জিব্বার যে জিব্বার মাঝে দুটা
ক্র্যাক থাকে, জিব্বাতে সাধারণত দেখবেন ক্র্যাক, সরল সরল রেখা হতে পারে, এবড়ো খেবড়ো ভাবে হতে পারে, সামনে হতে পারে, পিছনে হতে পারে। সিফিলিনামের হলো যে জিব্বার একদম যে মিডিয়াল লাইন, যে ঠিক মাঝ যে লাইনটা, এর পাশ দিয়ে দুইটা ক্র্যাক বরাবর পিছন দিকে যাবে, দিস ইজ সিফিলিনাম। যে জিব্বার মাঝে দুটা ফিসার সামন থেকে একদম পিছনে মিড লাইন বরাবর যাবে, এটা একটা ইম্পর্টেন্ট। একে রানিং লেংথ ওয়াইজ অন ইস্ট সাইড অফ দ্য মিডিয়াল লাইন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তার মুখের দুর্গন্ধ, মুখ দিয়ে লালা পড়া, সব প্রায় মার্সুলের মতো। ডিফারেন্সটা হলো শুধু যে এর স্যালাইভেটা থেকে ভিস্কিন খুব ঘন এবং মিষ্টি স্বাদযুক্ত। যেন আমরা জানি যেমন স্টেনামের স্টেনামের রোগী কাশি দিলে কাশটা যখন মুখে আসে তখন এটা মিষ্টি লাগে অথবা অথবা সল্টি লাগে, রোগীরা মাইন্ড করে বলে ডাক্তার শুনি কি বলতেছেন, কাশি মুখে নেই কেউ স্বাদ নেই। আমি বললাম আপনি নেন না, অনেকে নেয়, তার জিব্বার মধ্যে স্বাদটা তো সে বোঝে, এটা এটা সল্টি লাগে না মিষ্টি লাগে। এবং এই কথা বলতে বলে আপনি তো আমার ওষুধটা সিলেকশনে আপনি হেল্প করলেন, তো অনেকে আপনাকে হয়তো বকা দিবে। যেমন আমাকে অনেক কি বলে যে এটা কি বলতেছেন আপনারা, হোমিওপ্যাথিতে এইগুলা এগুলো ইম্পর্টেন্ট, আমি হয় এগুলো ইম্পর্টেন্ট, আপনি কনফিডেন্ট হলে আপনি বলবেন। স্টেনামের যেমন কফ মিষ্টি লাগে, এই সিফিলিনামের লালা মিষ্টি লাগে। তার দাঁতের কথা আমরা বলেই আসছি, গলার মাঝে বলছি যে গলার মাঝে ঘা, মেল জেনেটিলিতে যেমন আমরা বললাম যে টেস্টিস একটা থাকে একটা থাকে না, ফিমেল জেনেটিলি তো তাই, একটা ওভারি আছে একটা ওভারি নেই, একটা ফেলোপিয়ান টিউব লম্বা একটা ফেলোপিয়ান টিউব শর্ট। এবং রেসপিরেটরির মধ্যে আমরা শুধু কাশি এবং শ্বাসকষ্ট জানবো যে রাত্রে বৃদ্ধি হয় শোয়ার পরে এবং একটা থেকে চারটা পর্যন্ত, এটা ইম্পর্টেন্ট। আর মোটামুটি আমাদের শেষ, তার ঘুমটা আমরা বলছি যে ঘুমের একটা তার ঘুমের মাঝে স্লিপলেস এন্ড রেস্টলেস এই দুইটা থাকে, স্লিপলেস এন্ড রেস্টলেস, এবং সকালে তার এককারে প্রস্টেশন। আর প্যাটার্নটা কি যে সে মধ্যরাত পর্যন্ত কিছু ঘুম হবে, তার দু তিন ঘন্টা, হয়তো 10টায় ঘুমালো, 12টা 1টা পর্যন্ত ঘুম হলো, তারপরে যে উঠবে 6টা পর্যন্ত আর ঘুম নেই, পরে আবার ঘুমাবে, এই প্যাটার্ন হলো সিফিলিনামের। স্কিনের আমরা বলে হচ্ছে হয়ে গেল তেলে আমাদের, আমরা এখন চলে যাচ্ছি রেপার্টরিতে। এই ছবিটা দেখতে পারেন, উনি হলো ডাক্তার দেওয়ান হরিশ চাঁদ, আমাদের ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথিক মেডিকেল লিগের প্রেসিডেন্ট, এবং শুধু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট অফ অনার, মারা গেছেন 2011 সালে। এই যে আমাকে ধরে রাখছেন, এর 4 দিন পরে উনি মারা গেছেন, মানে আমি এই ছবিটা রাখি। আমাকে উনি বললেন যে ডক্টর এলাহি দেখো হানিম্যানের সাথে সমান হওয়ার তো কোনো ব্যাপার, কোনো ধরনের চিন্তা আমরা করতে পারি না, হানিম্যান তো মানে পলিমেথ বলে, পলিমেথ মানে বহু ধরনের প্রতিভাবান, তো তার সমান হওয়ার চিন্তাও করি না চেষ্টাও করি না, তবে আমাকে দোয়া করো, আমার বয়স হানিম্যানের চাইতে মাত্র 3 মাস কম আছে, আর 3 মাস হলে আমি হানিম্যান আমি ক্রস করে যাব। আমাকে হেসে হেসে বললেন উনি আমাকে, আমার জন্য দোয়া করো। আমি ওই স্যার আমি দোয়া হানিম্যানে ছাড়াবেন কেন, আপনার 100 বছর পার হবেন, আপনার জন্য দোয়া। এই কথাটা বলে আমি দেশে আসলাম, দিল্লি থেকে আসার পরে শুনলাম ওই যেদিন কথা বলছেন এর 4 দিন পরে উনি মারা গেছেন, আমি খুব আফসোস লাগছে আমার। আরে বললেন যে আর 3 মাস হলে আমি হানিম্যানকে ছাড়িয়ে যাই। দেখেন মানে মেন প্রপোজেস গড ডিসপোজেস। আমরা তাইলে রেপার্টরিতে যাই এবং আমরা 11টা পর্যন্ত চালাবো, চালিয়ে শেষ করে দেবো আমরা রেপার্টরিতে। এই যে আমরা পড়লাম এর ইম্পর্টেন্ট লক্ষণগুলা, কেউ ভাগবেন না, ভাগলে লস হবে আপনাদের। একারে কারণ সিফিলিনাম এর রুব্রিকগুলো অনেক সময় আপনি খুঁজে পাবেন না, তো এই জন্য আপনি রেডিলি আমি দেখিয়ে দিব যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলা আমি একটু শেয়ার করে নেই, শেয়ার হয়েছে নজরুল স্যার? জি স্যার শেয়ার হয়েছে। আচ্ছা গুড গুড, তাহলে আমরা আমরা তাড়াতাড়ি যাব শুধু ইম্পর্টেন্ট লক্ষণগুলো। একটা হলো যে সিফিলিনামের রোগী টিউবারকুলোসিসের মতো মাথা সে ওয়ালের মাঝে ঢুকে, ওয়ালে ঢুকে, সামনে যা পায় তাতেই ঢুকে, ফ্লোরের মাঝে ঢুকে। এটা তার মানসিক কারণ হতে পারে, মাথার ব্যথার কারণ হতে পারে,
তাহলে এই লক্ষণটা আমরা বের করার চেষ্টা করি যে তার মাথা ব্যথা, সে ওয়ালের মধ্যে মাথা ঠুকে, তাহলে আমরা কোথায় যাব? এখানে আপনি হেডে গিয়েও পেতে পারেন, আবার আপনি মাইন্ডে গিয়েও পেতে পারেন। আমরা মাইন্ড থেকে যাই, হেডও আছে, মাইন্ড থেকে যদি আমরা যাই তাহলে আমরা মাইন্ডে যদি যাই প্রথমে দেবো কি হেড মাথা মারে মানে স্ট্রাইকি স্ট্রাইকি, তাহলে আমরা দাঁড়া যাই আমরা স্ট্রাইকি 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 কারে মারে হিমসেলফ, তাকে নিজেকে মারে। এটা পরে আপনি কাছে চলে আসলেন, এখন দেখেন এই দিয়ে দিল আপনাকে একদম, কি হলো? নকিং হিজ হেড এগেইনস্ট ওয়াল এন্ড থিংস, মানে ওয়াল এবং যে কোনো জিনিসে মাথাকে মারে সে। এখানে সিফিলিনাম অনেক ওষুধে আছে, টিউবারকুলিনামের বড় গ্রেড এখানে, এই সিফিলিনাম আছে এখানে। আচ্ছা গেল একটা, সেখানে আমরা দেখব যে চোখের নার্ভটা শুকিয়ে যায়, এটা কিন্তু রুগী আসে, আমার আমার কাছেও রুগী আসে এবং রুগীরা অনেক আশা করে আছে, কারণ এলোপ্যাথিতে কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা নাই। যদি আপনি একটা কিছু তার তুলে দিতে পারেন, সে মানে তার দৃষ্টিটা ফিরে পাবে। তো অ্যাপার্টমেন্টে আমাদের এই রুব্রিকটা আছে, আমি সেটা নিয়ে যেতে চাই আপনাকে। সিভিলিনাম ওরও ওষুধ আছে, কিন্তু সিভিলিনাম ওয়ান অফ দ্য মেডিসিন। আমরা আই এতে সোজা সোজা রুব্রিক, চোখে যাবো এট্রোফি, শুকাই যাওয়া মানে এট্রোফি, এট্রোফি অপটিক নার্ভ, অপটিক নার্ভ সিফিলিনাম আছে অন্যান্য মেডিসিনের সাথে। এই যে সিফিলিনাম দেখেন, এখানে ফসফরাস প্লাম্বামেরই বেশি জোর। আচ্ছা আরেকটা আমরা যাব, ওই যে বলছিলাম ফ্লিকটিনুলার ইনফ্লামেশন, ফ্লিকটিনুলার ইনফ্লামেশন ওই দিন আমি বলছিলাম যেটা মানে কি আমাদের, এটা কিন্তু মেডিকেল ভাষা, মেডিকেলের ভাষা না, মেডিন মেডিকেলের ভাষা মানে এলোপ্যাথি বইয়ের ভাষা না। ফ্লিকটিনুল হলো যে কেউ যদি অ্যালার্জি থাকে, ব্যাকটেরিয়ার প্রতি অ্যালার্জি এবং হি ওয়াজ এক্সপোজ টু ব্যাকটেরিয়া, এর ফলে তার চোখের মধ্যে, চোখের মধ্যে তার গুটি 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 ইরাপশন দেখা দেয়, এটাকে বলে ফ্লিকটিনুল, এগুলোকে বলে ফ্লিকটিনুল, আর এই যে জিনিসটার অবস্থাটাকে বলে ফ্লিকটিনুলার ইনফ্লামেশন। এতে সিফিলিনামের একটা 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 ইম্পর্টেন্ট কি বলবো লক্ষণ, তো আমরা যাই ফ্লিকটিনুলটা বের করবো আমরা ইনফ্লামেশনে, প্রথমে যাই আমরা ইনফ্লামেশন। ফ্লিকটিনুলটা কোথায় হয়? কর্নিয়াতে হয়, কাজে আমরা কর্নিয়াতে যাব। ইনফ্লামেশনটা হয় কর্নিয়াতে, কাজে আমরা কর্নিয়াতে যাব। কর্নিয়াতে গেলাম, তারপর আমরা যাব ফ্লিকটিনুল, এই যে এসে গেল ফ্লিকটিনুলার ইনফ্লামেশন অফ দ্য কর্নিয়া। দেখেন এখানে মার্কটরির জয়জয়কার হবে, কিন্তু সিফিলিনাম আছে, ছিল ফ্লিকটিনুলার ইনফ্লামেশন, মানে ব্যাকটেরিয়ার সংস্পর্শে গিয়ে তার মধ্যে গুটি গুটি কি বলবো যুক্ত প্রদাহ হয়েছে তার, বলে ফ্লিকটিনুলার ইনফ্লামেশন কর্নিয়া। এটা কিন্তু চোখ কর্নিয়া নষ্ট করে দেয় এবং সে অনেক সময় দেখা গেল অন্ধ হয়ে যায়, মানে কর্নিয়া অস্বচ্ছ হয়ে যায়। আচ্ছা তারপর আমরা দেখি যে তার তার চোখে ব্যথা হয়, এদের কিন্তু সিভিলিসে চোখে বেশি ধরে আমরা বলছি সিভিলিটিক আইরাইটিস হয়, ইনফ্লামেশন হয়, হয়ে তার যে তীব্র ব্যথা হয় এবং এই ব্যথাটা প্রায় 2-5টার মধ্যে বেশি হয়। যেমন আমরা বলছি কেলিঘারবের 3-4টা শ্বাসকষ্ট হয়, এর চোখের ব্যথা 2-5টা হয় এবং সেটা সিভিলিনাম একক একক লক্ষণ। তাহলে আমরা যাই, আমরা যদি যাই এখানে পেইন দিলাম আগে, পেইন আমরা পেনে যাচ্ছি, পেইন কখন হয়? নাইটে হয়। আচ্ছা দিলাম নাইট, নাইটে হয়, তারপর
আমরা শেষটাতে যেতে হলে মিড নাইট হয়ে যেতে হবে, মিড নাইট, মিড নাইট আফটার, তারপরে কয়টা বলছি আমরা, 2টা থেকে 5টা, 2টা থেকে 5টা, ধর একটা ওষুধ দেখাচ্ছে একটা একক, এবং সেটা হলো সিপিলিনাম। তাহলে যদি কেউ চোখের ব্যথা হয়, তীব্র ব্যথা, এবং মধ্যরাত্রের পরে, কেউ তো 2টা ভাষা অন্য সময় বলতে পারে না, বলে মধ্যরাত্রের পরে ফজরের আগ পর্যন্ত ব্যথা, কারণ একক ওষুধ হলো সিপিলিনাম। আচ্ছা আমরা আরো যাই, ক্লেফট প্যালেট, আমরা বলি ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ, লিপটা ভাগ হয়ে দুই ভাগ থাকে, প্যালেটও দুই ভাগ হয়ে যায়, এটা কোথায় পাবো ক্লেফট প্যালেট? এটা যাবো আমরা মাউথে, ঠোঁট কাটা আছে দেখেন, ঠোঁট কাটা, এই যে তালু কাটা, এগুলো অপারেশন করে ভালো করে, এগুলো কিন্তু আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ভালো করতে পারবেন না, এটা জাস্ট আপনার মায়োজমটা চিনালো তার অন্য লক্ষণ যাবে, কিন্তু যদি মনে করেন যে এটা তো সিফিলিনামে আছে, দেই সিফিলিনাম, নো নেভার, এটা কোনো ভালো হবে না। বা ওই যে বললাম হার্টের টেকনোলজি ও ফেলট হলো, ফেলট টেকনোলজি, তার ডান দিকের পেশিগুলো বাম দিকে, বামেরটা ডান দিকে চলে আসলো, বিরাটের বিয়ে, এটা জীবনেও ভালো হবে না, জাস্ট রুগীর ক্ষতি করবে যদি আপনি ধরে রাখেন, বেস্ট হলো তাকে কার্ডিয়াক সার্জারিতে পাঠানো। আচ্ছা ক্লেফট প্লেট মাউথে সরাসরি আমরা পাবো, আমরা আমরা সার্জারি পড়ায় হোমিওপ্যাথিতে এই কারণেই যে আপনি সার্জন হবেন তা না, কিন্তু সার্জারি কেসগুলো আপনি বুঝেন, এবার কোনটা আপনি রাখবেন কোনটা ছেড়ে দিবেন এই জ্ঞানটুকুর জন্য, কাজে এটা আমরা এখানে অ্যাপ্লাই করি। ক্লেফট প্যালেট দেখেন একক ওষুধ, একটাই ওষুধ ক্লেফট প্যালেট, সেটা হলো সিভিলিনাম, ফোর্স এখানে দিয়ে দিছে। আরেকটা বলে টাং টাই, জিব্বাটা, এই যে আমাদের জিব্বাটা এর ফ্লোরের সঙ্গে লাগানো থাকে, একটা কনজেনিটাল একটা একটা অ্যাডহেশন দিয়ে লাগানো থাকে, এটা বলে টাং টাই, এরা কথা বলতে পারে না, এই বাচ্চারা আদো 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 করে কথা বলে, এটাকে বলে টাং টাই, এটা একটা কনজেনিটাল মেলফরমেশন, এটা আমরা একটু দেখে নেই, টাং টাই এটা কমন টার্ম, ডাক্তাররা জানে এটা, তাহলে আমরা এটা সরাসরি টাং টাই দেন, পেয়েছি যে টাং টাই একেবারে, এবং একটাই ওষুধ একক ওষুধ। এখন যদি আপনি কোনো বাচ্চা পান, সে জিব্বা তুলতে পারে না, নিচে লেগে আছে, তাহলে এটা প্রথম কথা হলো একটা কনজাঙ্কটিভ মালফর্মেশন, তার একটু হিস্ট্রি নেন, তার মা বাবার হিস্ট্রি নেন, যদি আপনি সিফিলিটিক মাজাবের গন্ধ পান, ইউ ক্যান গিভ সিফিলিনাম। আরেকটা আমরা বলছি যে তার জিব্বার মাঝে ফিশার, একটা পিকুলিয়ার ফিশার, যে জিব্বার মিড লাইনের দুই পাশে সরল রেখার মতো দুইটা ফিশার মানে চলে যায়, এটা সিফিলিনামের একেবারে একক লক্ষণ একক। তাহলে আমরা একটু দেখি, এটা জিব্বার মাঝে হইলে আমরা মাউথের মাঝে দেবো, মাউথে আমরা কি দিব প্রথমে, যেহেতু ফাটা ক্র্যাক দেব, ক্র্যাক ক্র্যাক, টাং ফিশার্ড, তারপর দেবো আমরা লেংথ ওয়াইজ, এই যে লেংথ ওয়াইজ, এবং এখানে সরাসরি দেখে এখানে নিয়ে এদের লেংথ ওয়াইজ, এখানে সিফিলিনাম আছে, আবার ডিপ, খুব একেবারে গভীর, মানে গেছো তো পিছনে একদম গভীর ভাবে কাটা, সেটা একেবারে একক সিফিলিনামের, তো ইট ইম্পর্টেন্ট। আমরা আমাদের একজন সিনিয়র হোমিওপ্যাথ ডাক্তার শওকত আলী ভুঁইয়া, আমাদের পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, তার কাছ থেকে আমি বেশ কিছু জিনিস শিখছি, এর মাঝে একটা হলো জিব্বা থেকে ওষুধ নির্ণয় করা, ওরে বাপরে, এটা আমি আর কাউকে এত বেশি এক্সপার্ট দেখিনি, কম বেশি আমরা জানতাম বা জানি, কিন্তু হিজ জিনিয়াস, জিব্বা দেখেই সে বলে এটা নাক্স, এবং আপনি নাক্স নাক্সের জিব্বা পরে দেখবেন পেয়ে যাচ্ছেন আপনি, ব্রাইনি এত বলবেই, আর্সেনিক, আর্সেনিক দেওয়ার আগে উনি জিব্বাটা দেখে, নাক্স দেওয়ার আগে কজনে জিব্বা দেখে বলেন তো, বাট হি উইল সি ইট। তো জিব্বার মাঝে দেখার কিন্তু অনেক কিছু আছে, যেমন হাসান ডাক্তার ইন্ডিয়ার নখ দেখে, তারপরে আপনার পায়ের হাত পায়ের নখ দেখে, চুল দেখে, এইগুলোর মাঝে কিন্তু অনেক সাইন আছে যেটা আমরা ওভারলুক করি বা আমাদের জ্ঞানের মানে গভীরতা কম হওয়ার কারণে। তো এই জন্য দেখেন জিব্বার ফিশার ফাটা দেখে ও ওষুধের কাছাকাছি আপনি যেতে পারবেন। আচ্ছা তাইলে আরেকটা যে আমরা তার দাঁত, আমরা বলছি যে সিভিলিটিক
বাচ্চাদের দাঁতটা হলো করাত কাটার ন্যায়, করাতের যে দাঁত গুলো আছে এইভাবে কাটা সিরেটেড। তাহলে এটা আপনি একটু দেখে নেই, এটা আপনি পেতে পারেন কোন রোগের মধ্যে। তাহলে দাঁতের জন্য আমরা টিতে চলে যাব, টিতে গিয়ে একদম সিরেটেড, সিরেটেড মানে করাত কাটা, সিরেটেড এই যে সিফিলিনাম আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি তার প্রস্রাবে, তার প্রস্রাবে বলছিলাম যে এরা দাঁড়িয়ে না হলে তার পেশাব আটকে যায়, পেশাব করতে পারে না, পেশাব স্লো হয়, দাঁড়ালে আরাম হয়। আমরা শুধু কনায়াম সারসাভেরিলা বুঝি, এই আমি সিভিলিন লাগাই লাগাচ্ছি, আমরা একটু দেখি এটা কোথায় যাব, ব্লাডারে যাব আমরা, ইউরিনের ব্লাডার, ব্লাডারে দিব ইউরিনেশন, ইউরিনেশন রিটার্ডেড, আর রিটার্ডেড মানে পেশাব সহজে বেরোতে চায় না, রিটার্ডেড দুর্বল, দাঁড়াইলে তার স্ট্যান্ডিং, অনলি পাস ইউরিন হোয়াইল স্ট্যান্ডিং, সে দাঁড়াইলে পাস করতে পারে। এখানে দেখেন সাবস্টেবিলিটি তো বিগ আছে, কনাইম আছে, সাথে সিফিলিনাম আছে। আমরা বলছিলাম যে তার কিডনির ব্যথা, কিডনির জন্য ব্যথা প্রস্রাব করলে বেড়ে যায়, কেমন পিগুলিয়া লক্ষণ দেন, প্রস্রাব করলে কমার কথা। আমরা এটা একটু দেখে নেই, আমরা কোথায় যাব, কিডনিতে যাব, কিডনি থেকে আমরা দিব পেইন, তারপরে কি দিব রেজিওন অফ কিডনি, রেজিওনে ব্যথা, তাইলে রেজিওন অফ আর কি, প্রস্রাব করলে বেড়ে যায়, তাইলে ইউরিনেশন দেন, ইউরিনেশন, তারপরে অ্যাগ্রাভেট। দেখেন একটা ওষুধ, একটা একটা সিঙ্গেল ওষুধ, কি এটা সিফিলিনাম, কেউ যদি কিডনির ব্যথা পেশাব করলে বেড়ে যায়, আপনি সিফিলিনাম চিন্তা করতে পারবেন। আচ্ছা, আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, আশা করি শেষ করে ফেলতে পারবো আজকে, করবোই। আরেকটা যদি বলি যে তার অন্ডকোষ একটা আছে একটা নেই, বের করে দেখি কোথায়, তার অন্ডকোষ একটা আছে একটা উপরে, একটা উপর তলায় একটা নিচ তলায়, এটাকে বলে ক্রিপ্টোর কিটিজম, ক্রিপ্টোর, ক্রিপ্টো মানে লুকাই থাকা, আর কিডিজম ইডিজম মানে হলো টেস্টিস, লুকাইয়া থাকা টেস্টিস। তাহলে আমরা মেল জেনাইটেলিয়াতে যাব আগে, মেল জেনাইটেলিয়া তো দেখলো, মেইলে গিয়া ক্রিপ্টোর কিডিজম সরাসরি CRI, এটা ধরেন একটু মেডিকেল টার্ম জানলে আপনার রুব্রিক বের করতে সুবিধা হয়, রুব্রিকটা একদম মেডিকেল টার্মে, ক্রিপ্টোর কিডিজমে যে দেখেন ক্রিপ্টোর কিডিজম, সিফিলিনাম আছে এবং দেখে অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল, একটা হলো প্রি পিবিক অ্যাবডোমিনাল মানে একদম পেটের ভিতরে রয়ে গেছে ওটা। আমরা জন্মগতভাবে এটা নিশ্চয় আমরা জানি যারা অ্যানাটমি পড়ছি এবং কিছুটা এমব্রায়োলজি পড়েছি, জন্মগতভাবে আমাদের অন্ডকোষ থাকে কিডনির নিচে, ইউরোজেনাইটাল কিডনির সাথে এর জন্ম, কিন্তু যখন আমরা জন্ম হবে আমাদের মায়ের পেট থেকে বেরোবো, এই সময় থেকে সে জার্নি শুরু করে, এই যে ধরেন ঢাকা থেকে টঙ্গী, সে কিডনির পেট মানে পেটের ভিতরে কিডনির অংশ থেকে আস্তে আস্তে হেঁটে 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 তাকে একটা একটা নিচের থেকে একটা একটা লিগামেন্ট টেনে আনে, এটার নাম গিউভার্নিকুলাম টেস্টিস, 74 সালে পড়ছে ওনার মনে আছে, গিউভার্নিকুলাম টেস্টিস, হয়তো যারা নতুন ছাত্র তারা বলতে হবে, এই গিউভার্নিকুলাম টেস্টিস এই এই রশিটা টেনে 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 একদম অন্ডকোষে তারে বসায়, এই যে টানলো, টান দিতে গিয়ে কখনো কখনো দেখা গেলো সে অর্ধেকে নেই আর ছেড়ে দিল, আর আর টানতে পারলো না, ওইটা হয়ে যায় ক্রিপ্টোর কিডিজম, পেটের মধ্যে থেকেই গেল। যদি দুইটা যদি পেটের মধ্যে থেকে যায় ওর জীবনে বাচ্চা হবে না, ও ইনফার্টাইল হবে, আর একটা আসলো একটা আসলো না তাহলেও বাচ্চা হবে, এই ক্রিপ্টোর কিডিজম। এই যে দেখেন এখানে আমরা বের করলাম। আচ্ছা, তারপর যাই, এই যে বললাম যে সিফিলিনামের মেনসের চাইতেও তার লিউকোরিয়ার একটা সিম্পটম ইম্পর্টেন্ট, দেখি তার লিউকোরিয়া হয় প্রফিউজ থিন একৃত এবং এত বেশি যে তার পা বেয়ে একদম নিচে গড়াইয়া পড়ে। তারপর এই লক্ষণটা বের করি, এই লক্ষণটা আমরা বের করি, তাহলে আমরা যাব, আমরা প্রথমে যাই লিউকোরিয়াতে যাই, ফিমেল জেনাইটেলিয়া লিউকোরিয়া, লিউকোরিয়া। আচ্ছা, আমরা দিই
পেশি, এই জন্য কপিয়াস পেশি যায়। এখানে যদি আপনি প্রফিউজ দেন দেখবেন যে প্রফিউজ নেই, তো পরে আপনি ফিরে আসবেন। এই জন্য শব্দ অর্থ জানতে হয়, বেশি মানে প্রফিউজও বলা যায় কপিয়াসও বলা যায়। প্রফিউজ প্রফিউজ যখন পেলেন না শব্দটা, তখন আপনি কপিয়াস চেষ্টা করবেন, কপিয়াস আপনি পেয়ে গেলেন। এই যে কপিয়াস, এটি কি বলে ডাউন থাইস, পুরু বেয়ে নিচে নেমে যায়। এখানে এই যে সিফিলিনাম। আচ্ছা আমরা আরেকটা দেখি, ওই যে বললাম রাত্রে তার শ্বাসকষ্ট এবং কাশি দুইটাই রাত একটা থেকে চারটা পর্যন্ত বৃদ্ধি। এবং বললাম যে রাত্রে যে বৃদ্ধিগুলা, এগুলা যারা বুদ্ধিমান চিকিৎসক ওরা কিন্তু এগুলো ভালো করে মনে রাখেন, কারণ এর মধ্যে এর ফাঁকে ফাঁকে ওষুধ বসা। আমরা এটা একটু দেখি, এটা একেবারে একক ওষুধ অ্যাজমা। আমরা অ্যাজমাতেই যাই, রেসপিরেশনে যাবো আগে। অ্যাজমাটিক কখন বারে, রাতে যাও নাইট, তারপর দেবো মিড নাইট, তারপর দেবো আফটার, তারপর আমরা বলছি একটা থেকে চারটা, একটা থেকে চারটা দেখেন একটা মাত্র ওষুধ, এবং সেটা কি হবে এই দেখেন সিফিলিনাম। আচ্ছা আমরা আরেকটা যাই, হার্টের ব্যথা। এই যে বললাম হার্টের ব্যথা, যে ফ্রম বেস টু এপেক্স রাত্রে বেলা বৃদ্ধি হয়, বেস টু এপেক্স এবং রাত্রে দেখি ওর হার্টের ব্যথা উঠলো, রাত্রে বেলা উঠলো এবং বেস থেকে এপেক্সের দিকে যাচ্ছে ব্যথাটা। আপনি এখানে সিফিলিনাম চিন্তা করতে পারেন। আমরা একটু বের করি, এটা কোথায় বের করব, এটা যেতে হবে চেস্টে। চেস্টে গিয়ে আমরা দেবো পেইন, তারপর দেবো হার্ট, যেহেতু হার্টের ব্যথা দেবো হার্টের ব্যথা। তারপর যাবো আমরা কোথায়, বেস থেকে যাব, তাহলে আমরা দিলাম বেস, বেস এক্সটেন্ডিং টু নিজে নিয়ে যাচ্ছে অ্যাপেক্স অফ হার্ট, এক্সটেন্ডিং অ্যাপেক্স অফ হার্ট, স্টিচিং পেইন, সিফিলিনাম। আরো আরো আগে দিল, এটা খুসা মারা ব্যথা স্পাইজেলিয়ার মতো, স্টিচিং পেইন, সিফিলিনাম, একদম একক একক। আচ্ছা আমরা আরেকটা যাই, কোমরের ব্যথা। সূর্য অস্ত গেলেই তার বৃদ্ধি শুরু হয় এবং রাত্রে অত্যন্ত বৃদ্ধি। দেখবেন সিফিলিনাম একক এবং ফার্স্ট ডিগ্রি সাংঘাতিক কথাবার্তা। তাহলে আমরা একটু যাই কোমরের ব্যথাতে, যাই কোমরে, যাই কোমরে পেইন, ইভিনিং যেতে হবে আগে, ইভিনিং সানসেট টু সানরাইজ। দেখেন ব্যথাটা হলো সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোমরের ব্যথা, একটা মাত্র ওষুধ, তাও ফার্স্ট গ্রেড সিফিলিনাম, মনে রাখবেন। কাছেই ফেলছি। আচ্ছা আমরা বলছিলাম যে তার একটা মজা আছে, সায়াটিকার ব্যথা। আপনি সায়াটিকার 95টা রোগী আপনাকে বলবে যে সকালে আমার ব্যথা বেশি হয়, সকালে আমার ব্যথা বেশি হয়, কিন্তু সিফিলিনাম বলবেন না, আমি সকালে বরং আরামে থাকি। খুব পিকুলিয়ার, কারণ এইসব ব্যথা নিউরালজিক পেইন, সায়াটিকার পেইন সাধারণত সকালে উঠলে সবারই বেশি হয়, কিন্তু সিফিলিনামের বেলা হবে সকালে তার আরাম। তাহলে আমরা একটু বের করি সায়াটিকা কোথায় যাবো, আমরা এক্সট্রিমিটিতে আগে দিব পেইন, তারপরে লোয়ার লিম্স, লোয়ার লিম্স, তারপর দিব সায়াটিক নার্ভ, সায়াটিক নার্ভ। আচ্ছা তারপরে দিব আমরা রাত্রে বেলা নাইট, আচ্ছা মর্নিং এ, মর্নিং এ তার আরাম, মর্নিং মর্নিং আর্লি মর্নিং এমএল। দেখেন একটা ওষুধ সায়াটিকার ব্যথা, কোনো রোগী যদি বলে যে আমি সকালে উঠলে খুব আরাম, একদম খুব পিকুলিয়ার লক্ষণ, এবং সেটা সিফিলিনাম। দেখেন সিফিলিনাম। আচ্ছা তারপর আমরা আমরা প্রায় শেষ, আর একটা লক্ষণ বলে আমি শেষ করছি, এটা অত ইম্পর্টেন্ট না তবু। সিফিলিনামের ঘাম, ঘাম কোথায় হয় কখন হয় এতে কিন্তু ওষুধ আসে।
যে ঘুমাইলেই ঘাম, ঘুমলো আর ঘাম শুরু হয়ে গেল, অথবা ঘুমটা ভাঙলেই আবার মানে উল্টাটা যে সজাগ থাকলেই ঘাম হয়, আসলে ঘুমাইলে ঘাম হয়, এটাতে ওষুধ আছে। আবার শরীরের এক পাশে হয় তারও ওষুধ আছে, পায়ের তলা হয় তারও ওষুধ আছে, সিফিলি নামের কোথায় হয় এটা তো জানার আগ্রহ জাগে না, একক ওষুধ একেবারে। আমরা যদি বের করি সিফিলিমের কোথায় ঘাম হয়, সিফিলিনামের এটা বলে ইনশাল্লাহ শেষ, পারস্পাইরেশন ডরসাল রিজিয়ন স্কেপুলা বিটুইন, দেখেন দুই স্কেপুলার মাঝে হয় তার ঘাম, কেমন জায়গাটা, একক সিফিলিনাম। ঠিক আছে, আমার মনে হয় আমার আপনারা আছেন 124 জন লোক, আমি রিয়েলি আপনাদের ধন্যবাদ জানাই যে 5টা লেকচার লাগলো আমাদের সিফিলিনাম শেষ করতে, এবং আমি মনে করি হয়তো কষ্ট হলেও আপনাদের এটা কাজে লাগবে, কারণ সিফিলিন অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন, বিশেষ করে এই যে যেগুলা বৈকল্যজনিত, ফিজিক্যাল বৈকল্যজনিত কেসগুলা ট্রিট করার ক্ষেত্রে। এবং আজকাল আমি বললাম যে এইসব কেস হোমিওপ্যাথদের কাছেই বেশি আসে, নেটোপ্যাথের হাত ছাড়লেই হোমিওপ্যাথ চিন্তা করে ওরা, এবং আপনার কাছে আসবে, এবং ইউ হ্যাভ টু ডিল। এবং আমরা যদি এগুলাকে সঠিকভাবে ডিল করতে পারি, তো এখানে আমাদের হোমিওপ্যাথির বিজয় সূচিত হবে, যে দেখো এলোপ্যাথি দেখানো শেষ আমাদের শুরু। এলোপ্যাথি যেটা পারে না এই রোগী নিজেই অন্যদেরকে বলবে, ওরা বলছে কিছু করার নাই, অথচ ওনার আমরা হোমিওপ্যাথিতে গিয়ে আমরা অনেকটি ভালো, আমরা ভালো করতে পারবো না, যেটা একদম ওই যে বললাম যদি টেকনোলজি ফেলট হয় এখানে কিছু করার নাই আপনার, এটা বিশাল বিএইচডি হলো আপনার কিছুই করার নাই, বরং আমরা করব সেটা যোগ্য জায়গাতে আমরা রেফার করে দেব, কিন্তু যেটা ভালো করার মতো সেটা তো ভালো করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো আমি এই বলে এখানে শেষ করছি, আমরা নেক্সট ক্লাসটা জানি না সামনের বুধবারে, বুধ আমাদের একটু সমস্যা আছে, সমস্যা যদি না থাকে কিন্তু আমি ক্লাসটা নিব, আর যদি সমস্যা থাকে তাহলে এর পরের বুধবারে নেব। এই ক্লাসটা হবে আমরা একটা ইউনিক ক্লাস, আমি একটু ঘোষণা দেয়া থাকি যে এটা হবে মানসিক রোগের মধ্যে যে সবচেয়ে পেরেশানের রোগ, এটি হলো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া এমন রোগ বলা হয় যে হেরিডিটারি জেনেটিক, কেউ যদি সিজোফ্রেনিয়া হয় অ্যাডভাইস করে যে যেন বিয়ে না করে, এবং যদি বিয়ে করে তার বাচ্চাদের মধ্যে এটা হেরিডিটারি ভাবে এটা ছড়াবে, মায়ের সিজোফ্রেনিয়া দেখা গেল মেয়েরও সিজোফ্রেনিয়া, এবং যার সিজোফ্রেনিয়া যদি এটা নিয়ন্ত্রণ না করা যায়, কিউর না করা যায়, দে উইল মেক দেয়ার ওন লাইফ হেল অ্যান্ড লাইফ অফ আদার্স হেল। তো এটা অত্যন্ত কঠিন, এবং এটা অ্যালোপ্যাথিতে আরোগ্যযোগ্য নহে, শুধু নিয়ন্ত্রণযোগ্য। আমরা এটা হোমিওপ্যাথিক পুরো আগে আমরা কি বলে এটা সিজোফ্রেনিয়াটা আগে আমরা বুঝবো ভালো করে, এর পুরো ইতিহাস নিব, পুরো সাইন সিমটম কিভাবে আমরা ডায়াগনোসিস করব সেটা করে তার সম্ভাব্য হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে আমরা পাবো, রেপার্টরি আমরা হেল্প নিব নিয়ে এই পুরো আলোচনাটা হবে। দুই মানে অর্ধেক করবে ডাক্তার ফাতেমা জোহরা, তিনি সাইকিয়াট্রিস্ট এবং ডিএইচএমএস করা হোমিওপ্যাথ, আর এর থেরাপিউটিক সাইডটা করব আমি। প্রথমে উনি পুরা সিজোফ্রেনিয়া, উনি সাইকিয়াট্রিস্ট, উনি ভালো করে আমাদের বুঝাবে, এবং যেহেতু উনি হোমিওপ্যাথও বটে কাজে আমরা বুঝি করেই বুঝাবে, আর পরেরটা থেরাপিউটিক্সটা করবো আমি। তো এটা একটা খুব ভালো ক্লাস হবে বলে আমি মনে করি, এবং সবাই এনজয় করবেন, আমি আগে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। ওকে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে, এদের আলোচনা তো শেষ পর্যায়ে, এবং স্যার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন দুইটা প্রশ্ন আমরা নিব, প্রশ্নটা আমি আপনাকে বলছি, একটা হলো স্যার ম্যাকুলার ডিস্ট্রফি এর কোন হোমিওপ্যাথি চিকিৎসা আছে কিনা? ম্যাকুলার এট্রফি হলে চিকিৎসা নেই, ডিস্ট্রফি হলে সম্ভাবনা আছে। এট্রফি মানে ম্যাকুলাটা একদম নষ্ট হয়ে যাওয়া, ম্যাকুলা খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের আইসাইট রিজেনারেশনের,
এটা যদি অ্যাট্রোফি হয় তাইলে নাই। ডিস্ট্রোফি মানে এখানে বৈকল্য আছে, বৈকল্য এখানে সুযোগ আছে। এবং মেকুলার ডিস্ট্রোফি হলো এখানে কিন্তু যে সিফিলিন বা সিফিলিটিক গ্রুপের ওষুধের এই প্রাধান্য হবে এখানে। ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। দ্বিতীয় প্রশ্ন, সিপিলিনাম মায়োজমের লক্ষণ পাওয়া গেলেই কি সিপিলিনাম সরাসরি দেওয়া যাবে কিনা? না, কেমন সিপিলিন সিপিলিন মায়োজমের তো অনেক কৌশল আমরা দেখালাম না, একটা লিস্ট তো দিলাম আমরা, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড আপনাকে দেখতে হবে। প্রথম কথা হলো সেটা সিপিলিটিক মায়োজমের লক্ষণ পেয়েছেন, খুব ভালো কথা। এখন আপনি দেখবেন কোন মেডিসিনটা ফিট হয়। সিপিলিটিক মায়োজমের একমাত্র ওষুধ তো আর সিপিলিনাম না, যেটা মার্সল হতে পারে, মার্কর হতে পারে, ফাইটোলেকে হতে পারে, অ্যাসিড নাইট্রিক হতে পারে, ফসফরাস হতে পারে, কাজে যেটা খাটবে সেটাই দেবে না, এখানে ফিক্স কোনো তো ব্যাপার নেই আমাদের, ইন্ডিভিজুয়ালাইজেশন। জি নেক্সট। জি ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন স্যার এসছে যে স্যার সিপিলিনামের প্রায় প্রত্যেকটি রুব্রিক্স আপনার এখানে রেপার্টারি থেকে এসছে, যে আপনি যেগুলা দেখিয়েছেন তো প্রত্যেকটার গ্রেড দেখাচ্ছে থার্ড গ্রেডে, এমন হলো কেন? এমন হলো কেন? এটা তো আর না না এমন হলো কোন, ঠিক আছে আমি আমি নিচ্ছি এটা, তারা আমি আনসার দিচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম যে বলা হয় যে যদি আপনি কেন্টের রেপার্টরি থেকে মেডোরিনাম প্রেসক্রাইব করতে চান, ইউ উইল নট, ইউ ক্যান নট। তাহলে কেন? কারণ মেডোরিনাম কেন্টেদের সময়ে এর লক্ষণ অনেক কম বেরি হয়েছিল, মানে এর এর গবেষণা হয়েছে আরো পরে, কেন্টের কেন মারা গেছেন 1916 সালে, এর পরে হয়েছে ইংল্যান্ডে এবং অন্যান্য জায়গায়, এই জন্য এর অতি কম লক্ষণ আছে কেন্টের রেপার্টরিতে। এবং যাও আছে দেখবেন থার্ড গ্রেডে আছে। পরবর্তীতে এখন যদি আপনি দেখেন যে আমাদের যে সিনথেসিস আছে, এখানে দেখবেন যে মেডোরিনাম অনেক লক্ষণ আসছে। এই জন্য বলা হয় যে যেখানে কোনো লক্ষণই নেই এখানে থার্ড গ্রেডটাও ফার্স্ট গ্রেডের মতো। এই জন্য সিফিলিন ওষুধটা দেখেন, হানিম্যানও তো জানতেন না, হানিম্যানের সময় তো সিফিলিন আসে নাই, সিফিলিন তো পরে আসছে অনেক পরে, এবং ক্যান্টেদেরও ও পরে সিফিলিন আরো ডেভেলপ করছে। এই জন্য আপনি রেপার্টরিতে ইট ইজ নট ওয়েল রিপ্রেজেন্টেড, কিন্তু যদি আপনার থার্ড গ্রেড শুধু প্রেজেন্সটা থাকে দেন মানে তাহলেও এটা ইম্পর্টেন্ট। এই জন্য এখানে আপনি গ্রেডটা বড় কথা না, এই রেয়ার ওষুধগুলার ব্যাপারে সিফিলিনাম এখন বেশ ব্যবহার হচ্ছে বেশি, ওই সময় সিফিলিনামে এত পলিক্রেস ছিল না, এই জন্য থার্ড গ্রেড হলেও এটার মূল্যবান। ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। জিহ্বা থেকে ওষুধ বাসাই শিখাবেন স্যার? আমি কিন্তু নখ দেখো জানি, আমি হাসান মির্জার কাছে 16 দিন ছিলাম কলকাতায়। আমি কলকাতাতে যখন যাই, আমি গেছিলাম অন্য কাজে, তখন হাসান মির্জার নাম শুনলাম, ওনার বাড়িতে গেলাম উলুবেরিয়াতে। প্রথমে দেখি আমার তার অ্যাসিস্ট্যান্ট আমাকে পাত্তা দিচ্ছে না বেশি, ওনার কাছে গেলাম এবং তিনি আমাকে খুব যথেষ্ট পাত্তা দিলেন, এবং আমি বললাম যে আমি আপনার কাছে কাছে আরো 2 সপ্তাহ থাকবো, আপনি যদি এলাও করেন আমি আপনার প্র্যাকটিস দেখতে চাই, আমি আসতে চাই। বলে হ্যাঁ তুমি আসো, তবে তোমার কিন্তু দুপুরে খাওয়াতে পারবে না, পারবো না, তুমি নিজে খাবে। ওরা আবার খুব মানে ধানে বেনে করে সরাসরি করে, আমি না আমি বাইরে খাবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর 16 ডেজ, এবং আমি অনেকে হয়তো সমালোচনা তো মানুষের করাই যায়, সবার তো সব ভালো থাকে না, কিন্তু ওনার যে ভালো দিকগুলা আমি শিখেছি, আমার প্র্যাকটিস আমার আমি কাজে লাগাচ্ছি। ওই জন্য আমি চাইলে নখ নখ দেখে হোমিওপ্যাথি দিয়ে দিবেন, আমি 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 এটা প্রমোট করি না, বাট ইউ উইল গেট সাম সিমটম, গুড সিমটমস ইন 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 নেইল, যেটা আপনি হয়তো আগে জানতেন না সেটা আপনাকে শেখানো যায়। জিহ্বার দেখেই কিন্তু আপনি আর্সেনিক দেবেন, জিহ্বা থেকে নাচ দিবেন না, জিহ্বার সিমটমটা তো হয়তো কনফার্ম করতে পারেন, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিমটম। এভাবে সত্যি ঠিকই বলেছেন, কারণ এখানে আমাদের শুধুমাত্র এই যে একটা শর্টকাটে হোমিওপ্যাথি করার কোনো সুযোগ নেই, জিহ্বা আপনাকে এখানে আরো প্রপার ইন্ডিকেশনে বা ওষুধ সিলেকশনে আপনাকে সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ স্যার। আমরা তো একেবারে শেষ পর্যায়ে, একজন হাত উঠিয়েছেন,
আচ্ছা, গত ক্লাসে কিন্তু চিকিৎসার ব্যাপারে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আমরা চিকিৎসার বিষয়ে কোনো প্রশ্ন নিব না। যদি আপনার আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। রামকৃষ্ণ, আপনি আনমিউট করে নিয়ে কথা বলতে পারেন যদি আপনার আজকের ক্লাসের উপরে প্রশ্ন থাকে। জি রামকৃষ্ণ। ধন্যবাদ স্যার, আমি রামকৃষ্ণ বিশ্বাস খুলনা থেকে বলছিলাম। আচ্ছা আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে 3 মাস বয়স একটা বাচ্চা, ওর হার্টে 11 মিলিমিটারের সেন্টিমিটারে একটা লিকেজ আছে। হোমিওপ্যাথিতে এই চিকিৎসাটা সম্ভব কিনা? প্রথমে হলো যে লিকেজটা কোথায়, হার্টের মধ্যে হার্টে স্যার, লিকেজ হওয়ার বহু জায়গা আছে, তো সব ওই জন্য বুঝতে হবে এটা এএসডি মানে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট নাকি ভিএসডি ভেন্ট্রাল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নাকি পালমোনারি স্টেনোসিস না, এটা বুঝে এখন যদি মনে করেন এএসডি হয়, এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটা চিকিৎসা তুলনামূলকভাবে সহজ, এটা বন্ধ হয়, বন্ধ হয়। আর যদি ভিএসডি হয় সেটা এবং বড় তাইলে কিন্তু ভালো হয় না, যেমন আমি আমি নেই না একে, যদি আমার কাছে আসে এগুলো বুঝেন কি করে আপনি, এই যে ইকোকার্ডিওগ্রাফি দেখতে হয় এগুলা, কারণ তাইলে তার সাথে প্রতারণা করা হবে, কেন আমি তাকে তার সময় নষ্ট করবো, এই জন্য আমি সরাসরি এদেরকে কার্ডিয়াক সার্জনের কাছে পাঠাই। আবার যদি এএসডি হয় এবং মোটামুটি ছোট আমি নেই এবং ভালো হয়েছে, আবার ধর একজন বিএইচএমএস ডাক্তার তার মেয়েই ভালো হয়েছে আমার হাতে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। জি ধন্যবাদ। তো আমরা আজকে একেবারে এক শেষ সময় চলে এসেছি, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করব। শীতের রাত এবং আপনাদের অনেক রিকোয়েস্ট আছে, আমরা নেক্সট হয়তো বা জানুয়ারিতে এই বিষয় নিয়ে আমাদের কমিটিতে আলোচনা করে আপনাদেরকে জানাবো যে